হ্যালো বন্ধুরা, অল্প কিছুক্ষণ সময়ের জন্য লাইভে আসলাম। আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। আজকে বেশিক্ষণ থাকবো না, 30 মিনিট থাকবো। যদি কোনো বিশেষ আলোচনা থাকে বা বিশেষ প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে করতে পারেন। আমি চেষ্টা করব যে এই অল্প সময়ের মধ্যে উত্তর দিতে। আচ্ছা, ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আপনারা এখানে একটা রিকোয়েস্ট দেবেন, রিকোয়েস্ট দিলে আমি আপনাদেরকে যুক্ত করতে পারবো। আচ্ছা, আবু সাইদ, উনি যুক্ত হতে চান। আবু সাইদ আপনাকে যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হন। না, যুক্ত হচ্ছেন না। আচ্ছা, রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আবু সাইদ আচ্ছা সাহেব, আমি শুনতে ভিডিও, পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, জি 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 অ্যাকচুয়ালি যদি ফেসটা না দেখাই সেক্ষেত্রে কি সমস্যা? আপনি যদি মুক্ত চিন্তার কেউ হয়ে থাকেন তাহলে আপনার ফেস দেখানো জরুরি না, কিন্তু আপনি যদি ধরেন কোনো ধর্ম বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার ফেসটা দেখাতে আমি অনুরোধ জানাবো। আর যদি আপনি নিতান্তই না আচ্ছা দেখাতে আচ্ছা, চান তাহলে ঠিক আছে। জি 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 অ্যাকচুয়ালি আমি একটু দেখাতে চাচ্ছিলাম না, আসলে আমি আপনাকে তো অনেক দিন ধরে আসলে ফলো করি বা দেখে যাই, আসলে আপনার নোটিফিকেশন আমার চালু করা, আপনি আসা মাত্রই আসলে মেসেজ চলে আসে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু সংক্ষিপ্ত করে আমাকে যদি কোনো প্রশ্ন করতে চান বা জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন, আপনার চেহারা দেখাতে হবে না, জি আপনি জি করতে পারেন। অ্যাকচুয়ালি আসলে যেটা প্রশ্ন সেটা হলো সৃষ্টিকর্তার যে অস্তিত্ব যে নেই, এই জিনিসটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটার তো উত্তর ভাই বহুবার দিয়েছি আগে। আমি সবসময় বলেছি যে কোনো কিছু না থাকার প্রমাণ দেয়া যায় না। একটা কিছু যে নাই সেটা, যেমন ধরেন এই যে আমার মাথায় চুল নাই, আমি যদি বলি যে ধরেন জি যেমন ধরেন এই যে আপনি আপনি যে আছেন আপনি নাই, আপনি যে নাই এটা প্রমাণ করতে হলে জি আমাকে আগে আপনি কে সেই জিনিসটা আগে বিচার বিবেচনা করতে হবে, তাই না? এখন আপনি যখন জি আমি বলবো আপনি নাই, আপনি যেই আমি বলতেছি সেই কিন্তু আমি আপনার অস্তিত্ব মেনে নিয়ে তারপরে আমি বলতেছি আপনি নাই। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আপনি বা ওই যে আমি একটা আচ্ছা ফ্যান আচ্ছা, দেখতে পাচ্ছি, ফ্যান জি ঘুরতেছে, আমি যদি বলি ওই ফ্যানটা নাই, তাহলে আমি যে কথাটা বলতেছি সেই কথাটা ভুল কথা বলতেছি, কারণ ওই ফ্যানটা যখন আমি বলতেছি এটার সাথে সাথে আমি ওই ফ্যানটার অস্তিত্ব স্বীকার করে নিয়ে পরের স্টেপে গিয়ে আমি বলতেছি যে ওই ফ্যানটা, যে ফ্যানটা ঘুরতেছে সে ফ্যানটা নাই। তার মানে আমি আমার কথার ভেতরে আমি কন্ট্রাডিক্ট করতেছি। এই কারণে কোনো কিছু নাই এটা কেউ কখনো প্রুফ করতে পারবে না, এটা প্রুভেবল জিনিস না, ঠিক আছে? বা আমি যদি আপনাকে বলি যে ওই আপনার রুমে আমি একটা হাতি দেখতে পাচ্ছি, হাতিটা নাই আপনার রুমে, যে হাতিটা আছে না সেই হাতিটা নাই। এখন আমি বলছি যে আপনার রুমে যে হাতিটা আছে না সে আছে, হাতিটা নাই, এটা তো কোনো লজিক্যাল কথা হচ্ছে না। কারণ আমি প্রথম প্রস্তাবে আমি বলে দিচ্ছি আপনার রুমে যে হাতিটা আছে না, যখন আমি বলছি এই হাতিটা আছে না তখনই আমি ওই প্রস্তাবটাকে, মানে হাতি থাকার প্রস্তাবটাকে আমি মেনে নিয়ে পরে আবার আমি বলতেছি যে হাতিটা নাই, ঠিক আছে? এই যে এইটাকে আমরা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে একটা, এই কারণে একটা লজিক্যাল ফ্যালাসি, মানে কুতর্ক বা কুযুক্তি। এর কারণ হচ্ছে এইভাবে কোনো কিছু নাই এর অস্তিত্ব প্রমাণ করা যায় না, ঠিক আছে? বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? নেগেটিভ যে জি জিনিসগুলা বুঝতে, সেগুলা নেগেটিভ যে সেটা প্রমাণ করা যায় না, সেটা হচ্ছে কি একটা অবান্তর কথা। বুঝতে পেরেছেন? না
জি জি, অ্যাকচুয়ালি নাস্তিক্যবাদীর অর্থ এটা যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করা, না আমরা যেটা এটাই তো বলছি, না আমরা যেটা বলছি যে যেহেতু দাবি আপনি করছেন ঈশ্বর আছে বা আল্লাহ আছে, আপনাকে প্রমাণ দিতে হবে, বার্ডেন অফ প্রুফ আপনার কাছে গিয়ে বর্তায়, ঠিক আছে? না। অ্যাকচুয়ালি আপনি তো কোনো না কোনো একটা ধর্ম মানুষ ছিলেন হয়তো বা অতীতে, তাই না? বা আপনার পিতা, হ্যালো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না তাই না? ভাই। আপনাকে আমি খুবই লজিক্যাল একটা অ্যান্সার দিয়েছি, আপনি এই লজিক্যাল অ্যান্সারটা একটু ভালো করে চিন্তা করেন, চিন্তা করে ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে আপনি কিভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব যে নাই ভাই আপনার কথা আমি কিছু শুনে শুনতে আসলে। পাচ্ছি না ভাই। আমি আপনাকে যে কথাগুলো বলেছি আপনি কি বুঝতে পেরেছেন বা শুনেছেন বা বুঝতে পেরেছেন কিছু? হ্যালো জি জি, আপনি কি আমার কথা হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আগের কথাগুলো শুনতে পাইনি। আপনাকে যে আমি যে কথাগুলো বলেছি এগুলা কি আপনি শুনতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন? আমি আপনার কথা শুনতে পেরেছি, এখন আপনি আমার কথা শুনতে পারছেন কিনা আমি জানি না। আসলে না আপনার আমি কথা আমি বলতেছি শুনতে যে পাইনি, আসলে আপনার কথা আমি শুনতে পাইনি, আপনার কিন্তু আপনি জন্ম কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আমি আপনাকে যে লজিক্যাল ইয়াটা দিয়েছি, এক্সপ্লেনেশনটা জি দিয়েছি, সেটা আপনি কি আপনি বুঝতে পেরেছেন? জি আপনি যেটা মানে বোঝাতে চেয়েছেন আমি সেটা বুঝতে পারছি আর কি। আচ্ছা, এখন এখন আপনার আমি কাজ যেটা, হচ্ছে, এখন আপনার জি কাজ জি হচ্ছে বার্ডেন অফ প্রুফ কাকে বলে সেটা গিয়ে আমার ওয়েবসাইটে লেখা আছে সেটা একটু পড়ে নেবেন, ঠিক আছে? কোনো কিছু না, আমি নাই আপনার সেটাকে, ওয়েবসাইটেও লজিক্যাল ঘুরছি ফ্যালাসি নামে একটা লেখা আপনার। আছে, সেই লজিক্যাল ফ্যালাসি লেখাটা একটু পড়ে নিবেন তাহলে গিয়ে। আমি আপনাকে মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছি, এখন আপনার পরবর্তী আলোচনা বোঝার জন্য আপনার ওই লেখাগুলো পড়তে হবে ভালো করে, না ঠিক অ্যাকচুয়ালি আছে? সত্য কথা যেটা, সেটা হলো আপনার ওয়েবসাইটেও দেখছি, অনেক ঘুরছি আপনার ওয়েবসাইটে, বিভিন্ন আপনার সুরার বিকৃতি করেন আর কি, সেটাও আমি দেখছি আর কি। ঠিক সুরা আছে, কোন কোথায় বিকৃতি তো করেছি একটু আমাকে একটু স্পেসিফিকলি বলে দেন তো, কোথায় সুরার বিকৃতি করেছি? হ্যালো হ্যালো ভাই, আমি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে, উনি বোধহয় কেটে গেছিলেন, না না ওনার লাইন বোধহয় স্লো হয়ে গেছে। আরেকজনকে দেখছি, আশিকুর রহমান, দেখি। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার চেহারাটা একটু দেখান প্লিজ। ভাই চেহারাটা দেখাতে চাইতেছি না, কেন দেখাতে যাচ্ছেন না? আপনি কি নিরাপত্তা ভয় ভুগছেন? হ্যাঁ হ্যাঁ কেন, নাস্তিকরা আপনাকে কোপাবে? না না না, আপনাদের করে কোনো মানে কোনো ভয় নাই ভাই, আপনারা তো যথেষ্ট মানবিক এটা আমি জানি। আচ্ছা, তাহলে কাদের থেকে ভয়? আপনি বুঝতেছেন কাদের থেকে ভয়, কারণ আমি এমন কিছু কোশ্চেন আচ্ছা করব সেটা মানে আমি আচ্ছা একটা নিরপেক্ষ মানুষ হিসেবে আপনাকে কিছু কোশ্চেন করব। আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। আপনাকে দেখাতে হবে না চেহারা, ঠিক আছে, বলেন। সেটা হচ্ছে যে আমি ধর্মের দিক থেকে না, আপনি মনে করেন যে আমি সাধারণ একটা মানুষ, মানবিক মানুষ। এখন আপনাকে জাস্ট মানে একটা প্রবাবিলিটি নিয়ে কথা বলতেছি, যেহেতু হুম হুম মহাবিশ্বটা অনেক বড়, যেটা আমরা আসলে 4.5% বা সামথিং আমরা জানতে পারছি এ সম্পর্কে, আর বাদ বাকি আমরা কিছু জানি না, হুম তাই না? হুম সেক্ষেত্রে মানে আমার মনে একটা লজিক্যাল চিন্তা ভাবনা আসতে পারে যে হয়তো বা কোনো শক্তি এর পেছনে আছে, এবং আচ্ছা, সেই শক্তির অংশ আমরা, আমরাও মানে আমরাও সেই শক্তি থেকে আলাদা না। অর্থাৎ এনার্জি, ও অল এক্সিস্টেন্স ইজ জাস্ট অন এনার্জি, মানে সমস্ত কিছু মিলে জাস্ট একটা এনার্জি, একটা শক্তি, এবং সেই শক্তি থেকে বিবর্তন টিবর্তন সবকিছু হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? মহাবিশ্বের মোট এনার্জির পরিমাণ হচ্ছে শূন্য। জিরো, হ্যাঁ, মোট এনার্জির পরিমাণ জিরো, কিন্তু যেমন ইয়ে বলে মানে বিজ্ঞান বলে যে দ্য ইউনিভার্স কেম ফ্রম নাথিং, বাট নাথিং ইজ নাথিং এনিমোর ইন ফিজিক্স,
ফিজিক্স এটা কোয়ান্টাম মেকানিজম বা অন্য কিছুর মধ্যে পড়ে এটা, কিন্তু সেটা আমাদের এই এনার্জির মধ্যে আসে না, মানে অন্য কিছু জিরো, বাট আমাদের মানে বাট এটা জিরো জিরো হলেও সেটা ফিজিক্সে জিরো না, কিছু একটা। ঠিক বলেছেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমি আমার যেটা মনে হয় সায়েন্টিফিক্যালি, যে একটা কিছু তো অবশ্যই ছিল, সাপোজ সেটাকে যদি আমি সংখ্যা রেখার সাথে তুলনা করি তাহলে সংখ্যা রেখার মাঝখানে জিরো থাকে আর ডান পাশে নেগেটিভ, মানে ডান পাশে পজিটিভ বাম পাশে নেগেটিভ, আর দুটো যোগ যোগ করলে জিরোই হয়। এখন যদি ধরে নেই যে এই জিরোটাই হলো সামথিং, মানে কোনো কিছু কোনো কিছু, এবং সেটার মাঝে আমরাও ছিলাম এবং সমস্ত কিছু সেটার মাঝে ইনক্লুডিং ছিল, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সাপোজ মনে করেন বিগ ব্যাং হচ্ছে, প্লাস আবার আবার বিগ ক্রাঞ্চ হতে পারে, আবার এটা অনবরত ভাবে মহাবিশ্বটার সৃষ্টি প্রক্রিয়া চলমান থাকতে পারে, এবং এটা এটা একটা মহাশক্তি এর পেছনে কাজ করতেছে, এবং আমরা সেই শক্তি থেকে আলাদা নয়, আমরা সবাই সেই শক্তি ইনক্লুডিং, মানে আমরা এভরিথিং ইজ অন এনার্জি, মানে সবকিছু মিলে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পেরেছি, আপনার কথা ঠিক আছে। আমার ধারণা হচ্ছে এই বিষয়ে বিজ্ঞান যে এই জিনিসগুলা আলোচনা করে, যে জিনিসগুলা বলে, সেগুলোর সাথে আমি মোটামুটি একমত। মানে আমারও এটা তাই মনে হয়। এখন আপনি কি বলতে চাচ্ছেন সেটা মানে বলেন। হ্যাঁ, আর ইসলামে ইসলামে কিন্তু কিছু, আচ্ছা যাই হোক, ধর্ম নিয়ে কথা নাই বললাম, তো এটি আর কি আমার মনে হয় যে সমস্ত সমস্ত কিছু মিলেই একটা শক্তি, এবং সেই শক্তি আমরাই অংশ, এবং অর্থাৎ আমরাই আমাদের নিয়ন্ত্রণ করতেছি। যেমন আইনস্টাইনের কথা এখানে আসে, আইনস্টাইন কোন ধর্মকে বিশ্বাস করেন না, তিনি তো প্যান্থিজম ছিলেন, মানে সর্বেশ্বর এরকম বিশ্বাস করতেন। পার্সোনাল আইনস্টাইন কোনো আইনস্টাইন কোনো পার্সোনাল গডে বিশ্বাস করতেন না। জি জি, উনি ইম্পার্সোনাল গডে বিশ্বাস করতেন, যে এনার্জি, শক্তি, সৌন্দর্য, তারপরে এই সুরেলা, এই সব কিছু সবকিছু আর কি। তো এর সম্পর্কে আপনার কি মতামত, এরকম কিছু তো হতে পারে? এরকম কেউ বিশ্বাস করতেই পারে, ধরেন মহাবিশ্বকেই যদি কেউ বা মহাবিশ্বের মোট শক্তিকে কেউ যদি ঈশ্বর নাম দিতে চায় তাহলে তো সেখানে কিছু যায় আসে না আসলে, কিন্তু সেই সত্য কোনো সচেতন সত্তা। সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল তো ঈশ্বর নাম দিয়েও আসা যায় না। হ্যাঁ, এখন ওই 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 জিনিসটাকে আমি পার্সোনাল ওই জিনিসটাকে আমি যে কোনো নামও দিতে পারি, ধরেন পুঁইশাক নাম দিলাম, পুঁইশাক নামও দিতে পারি, তো এটা দিয়ে আসলে কিছু মিন করে না। কিন্তু ঈশ্বর বলতে আমরা যেটা বুঝি, একটা সচেতন সত্তা, গড, যে একটা সচেতন সত্তা, যে চিন্তা করতে পারে, যে একটা জটিল সত্তা, সেই সত্তাতে আমরা বিশ্বাস করি। জি জি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো মানুষ মানুষ নিজের নিজের ভালোর জন্যই সাইন্টিফিক্যালি নিয়ম কানুন সবকিছু তৈরি করে, তাই না? তো সেক্ষেত্রে যেমন যে গে বা লেসবিয়ানকে আমরা মানে আমরা সমর্থন করি বলতে আমরা এদের খারাপ চোখে দেখি না, কিন্তু গে যারা, এটা কি সাইন্টিফিক্যালি এটা একটা ভালো সেফ সেফ পজিশন আপনার কাছে মনে হয়, যে যারা অ্যানাল সেক্স মানে অ্যানাল সেক্স করতেছে যারা গে, এটা কি আসলে সুস্থতা কি বজায় থাকে এখানে, সেফ থাকে কি এটা লাইফ? না, এটা তো ব্যক্তিগত অভিরুচি, আপনি কিভাবে আপনার ওয়াইফের সাথে কিভাবে কি করতে চান সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত অভিরুচি। আমি যেরকম নাক গলাতে পারি না বা আমি আপনাকে ডিকটেট করতে পারি না যে আপনি এইভাবে করবেন। ভাই, আপনার পিছনে বোধহয় ওয়াজ মাহফিল হচ্ছে, খুব জোরে শব্দ হচ্ছে। না, আমি একটু মানে আমার বাসাটা একটু রাস্তার কাছে, তো এই কারণে একটু শব্দ হয়। আচ্ছা আচ্ছা, আমি যেটা আপনাকে বলছি যে একজন সমকামী মানুষ, তিনি যদি আরেকজন সমকামী মানুষকে বেছে নেন এবং সুখে জীবন যাপন করেন, পরিবার গঠন করেন, তাতে তো আপনি তৃতীয় পক্ষ আপনার এখানে সমর্থন দেয়া বা অসমর্থন দেওয়ার কোনো ব্যাপার নাই, এটা তো তাদের ব্যাপার, তারা কিভাবে কি করবে সেটা তো আপনি ডিসাইড করতে পারেন, এটা যার যার অধিকার, অধিকারের পর্যায়ে পড়ে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে অধিকার, ঠিক আছে, কিন্তু কথা হলো বিজ্ঞান, যেমন আমাদের যেমন ডক্টর আমাদের বলে যে যেমন লবণ বেশি খাওয়া যাবে না, হাড়ের সমস্যা হবে, বা এই যে মানে উপকারিতা প্লাস অপকারিতার দিকগুলো যে বলে, এটা নিয়ে আলোচনা করে একটা সচেতনতা অবশ্যই সৃষ্টি করা যেতে পারে, যেটা মানে প্রবল ভাবে সচেতনতা যে এই ওয়েটা আসলে বিপজ্জনক বা এই ওয়েটা হলে সেফ বা আপনি যদি এই ওয়েটা বিপজ্জনক না, আপনি যদি বৈজ্ঞানিক ভাবে আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন তাহলে আপনি জানবেন যে কিভাবে কি করতে হয়, এই জিনিসটা শিখে নিলে এটা বিপজ্জনক কিছু না। হ্যাঁ, সেটাই বলতেছি আর কি, মানে যেমন আমি যে দেশে থাকি সে প্রোটেকশন, অনেক অনেক মানুষ আছে প্রকাশ্যে তারা সমকামী, তাদেরকে কেউ কিছু বলে না, তারা সংসার করে এবং তারা সারা জীবন 90-100 বছর বাঁচে,
90-100 বছর তারা মানে তাদের পার্টনারের সাথে জীবন যাপন করে, তাদের কোনো ধরনের সমস্যা হয় না। যদি আপনি যে প্রপার সাইন্টিফিক যে ব্যাপারগুলো আছে, যে জিনিসগুলো আপনার ব্যবহার করতে হবে সে জিনিসগুলো ব্যবহার করেন। আমি ডিটেইলসে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে জি আমি জি কি মিন করছি। তারা যদি সেই জিনিসগুলো আচ্ছা জি, ব্যবহার বুঝতে করে পারছি। তাহলে আর কোনো সমস্যা হয় না। না, সমস্যা জি জি, হ্যাঁ দুই বুঝতে ক্ষেত্রেই পারছি হতে আমি, পারে, একটা কারেক্ট। একটা নারী পুরুষের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা, যৌন সমস্যা জি ঘটতে জি পারে, বা যৌন সেটাই, রোগ হতে এজন্য পারে, মানে নানা যৌন সমস্যা ঘটতে পারে, আবার পুরুষে পুরুষে বা নারীতে নারীতেও ঘটতে পারে। কিন্তু এটার জন্য আমাদের নানা ধরনের মেডিসিন আছে। যেমন ধরুন আমাদের অনেক রোগ হয়, হ্যাঁ রোগ ব্যাধি হতে পারে, জি রোগ ব্যাধি হলে আমরা চিকিৎসা করাই। কিন্তু ধরেন ধরেন একটা জিনিস খেলে সেই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই বলে তো আমরা সেই জিনিসটা খেয়ে খাওয়া ছেড়ে দেই না। ধরেন পানি খেলে পানি থেকে নানা ধরনের জীবাণু আমাদের শরীরে ঢুকতে পারে, তাই বলে তো আমরা পানি খাওয়া ছেড়ে দেই না। পানি আমরা খাবো, কিন্তু আমরা পানিটা ফুটিয়ে খাই, হ্যাঁ পানিটা জি জি ফুটিয়ে ভালো করে এই বিশুদ্ধ করে আমি তখন যেটা আমরা মনে খাই। করি, আপনি আপনার যখন এই হ্যাঁ যে এই জ্ঞানটুকু থাকবে যে আপনি পানিটা ফুটিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আপনি পানিটা খাবেন, তখন আপনার আর ওই রোগটা হবে না, পানিবাহিত রোগটা থেকে আপনি মুক্ত থাকবেন। ঠিক একইভাবে যৌন জি যৌন যে যে রোগগুলো আছে, আপনি যদি সাইন্টিফিক মানে ইয়া নেন, প্রতিরক্ষা ব্যবস্থা নেন, তাহলে সেই জিনিসগুলো আর হবে না। ঠিক আছে, জি আর জি আপনার কথা ঠিক, কারণ সেক্ষেত্রে মানে সুশিক্ষাটা সবার মাঝে থাকতে হবে, সবাইকে সুশিক্ষা শিক্ষিত হলে সেক্ষেত্রে সচেতন হবে, সবাই জানবে, এটা সেক্ষেত্রে বিপজ্জনক হবে না। হ্যাঁ 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 ঠিক বলেছেন। আর একটা ব্যাপার হচ্ছে, যেমন আপনারা যেমন পশুদের অধিকার নিয়েও কথা বলেন, যারা 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 মনে করেন যে মাংস মানে প্রাণী খায় আর কি, যারা তারা প্রাণী খায় না, অনেকে অনেকে বলে না মানে প্রাণ আছে তাদের হত্যা করা যাবে না, তারা ভেজিটেরিয়ান সবজি খায়, এই ব্যাপারে আপনার কি মতামত, এটা কি এটা কেমন? খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে বড় হয়েছে একটা মুসলিম পরিবারে এবং মাংস খেয়ে খেয়ে আমার এখন মাংসের গন্ধ শুকলে আমার মাথা খারাপ হয়ে যায়, এখন আমি এটা মানে সম্ভব হচ্ছে না করা, কিন্তু আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে এক সময় আমি ভেজিটেরিয়ান হয়ে যাব। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন, যে আমরা তো জানি যে উদ্ভিদেরও প্রাণ আছে, মানে তারপরে আমাদের যেগুলা প্রাণী সেদেরও প্রাণ আছে, ওদেরও জীবন আছে, উদ্ভিদের জীবন আছে, তো সেক্ষেত্রে যে একটা লজিক আসে যে ওরাও ওদেরও তো জীবন আছে, কিন্তু ওরা নড়াচড়া করতে পারে না বা কথা বলতে পারে না বা আওয়াজ করতে পারে না, দুঃখ প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে আমরা তো ওদের প্রতি জুলুম করতেছি তাহলে একটা ওয়েতে। হ্যাঁ, এখানে না কয়েকটা স্তর আছে, ঠিক আছে। একটা স্তর হচ্ছে গিয়ে ধরেন আপনি ভেজিটেরিয়ান, মাংসাশী থেকে ভেজিটেরিয়ান হয়ে গেলেন, তারপর যখন আপনি ভেজিটেরিয়ান হয়ে যাবেন তখন আরেকটা স্তর আছে, সেটার নাম হচ্ছে ভেগান। মানে হচ্ছে আপনি গাছপালাও কাটবেন না, আপনি কি করবেন গাছ থেকে যেই ফল ফলটা খাবো, পড়ে যাবে নিচে, নিজে নিজে গাছ জি থেকে একটা ফল যদি নিচে পড়ে যায় তখন আপনি সেটা খাবেন। ঠিক আছে, আচ্ছা ভেজিটেরিয়ান থেকে আপনি হয়তো ভেগান হয়ে উঠবেন এক সময়, তখন ভেগান হয়ে গেলে আপনি তখন শুধুমাত্র সেই ফলটা খাবেন যে ফলটা হচ্ছে গাছ থেকে অটোমেটিক নিচে পড়ে গেছে, বা একটা ডাল নিচে পড়ে গেছে সেই ডালটা আপনি খেতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো সেই যখন ফলটা নিচে পড়ে যায় তখন সেটা আর গাছেরও ক্ষতি করে না, গাছেরও কোনো কষ্ট হয় না। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেপের পর আরেকটা স্টেপ। আপনি যদি এক এক স্টেপে মাংসাশী থেকে ভেগান হয়ে যেতে চান তাহলে আপনি পারবেন না, ভেগান হয়ে যাওয়া খুবই কঠিন কাজ। ঠিক আছে, এমনকি ভেগানরা দুধও খায় না, কারণ ওরা মনে করে যে দুধ হচ্ছে গিয়ে বাছুরের খাবার, বাছুরের অধিকার হরণ করে আপনি দুধ খাচ্ছেন। ঠিক আছে, এই কারণে ওরা দুধ পর্যন্ত খাবে না। আচ্ছা, ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এখন প্রকৃতির তো কিছু নিয়ম আছে, মানে ভেগানদের ভিতরে আবার স্ট্রং ভেগান আছে, আবার কিছু আবার কিছু মানে একটু কোমল ভেগান আছে। স্ট্রং ভেগানদের আরো একটু স্ট্রং কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আপনি মাংসাশী হিসেবে সেই কথাবার্তাগুলো আপনার কাছে অবান্তর মনে হবে, কিন্তু আপনি হয়তো একটা স্টেপের পর আরেকটা স্টেপ যেতে পারেন। আপনি হয়তো এখন মাংসাশী, আপনি ভেজিটেরিয়ানের দিকে যেতে পারেন, যখন ভেজিটেরিয়ান হয়ে যাবেন সেইভাবে 8-10 বছর থাকার পর হয়তো আপনি ভেগান হওয়ার চেষ্টা করতে পারেন। এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হয় ব্যাপারগুলা। আপনি যেটা বলেছেন, হ্যাঁ আচ্ছা গাছপালারও, গাছপালাকে কাটলেও গাছপালারও কিছু না কিছু ফিলিং হয়, কিন্তু গাছপালা কিন্তু গাছপালার কিন্তু চেতনা নাই সেভাবে। ঠিক আছে, একটা একটা হুম হুম চেতনা এটা ঠিক, সত্তা, চেতনা হচ্ছে একটা ভিন্ন জিনিস। ঠিক আছে, একটা মস্তিষ্ক জি জি দরকার হয়। যেমন ধরেন একটা গরুর একটা জি জি মস্তিষ্ক আছে, গরু কষ্ট পেতে পারে, গরুর হরমোনাল ইয়া আছে এবং গরুর একটা কষ্ট পেতে পারে, কিন্তু গাছপালা কিন্তু সেইভাবে কষ্ট পায় না, কারণ তাদের একটা ব্রেন নাই, তাদের অনুভূতি আছে, কিছু না কিছু সেন্স আছে, কিন্তু তারা কিন্তু সেভাবে কষ্ট পায় যে
আপনি কষ্টটা আপনি প্রুভ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন আর একটা ব্যাপার হচ্ছে যে প্রকৃতির তো কিছু নিয়ম আছে, নেচার, যেমন যেমন সুন্দর একটা বন, একটা বনে থাকলে হরিণের সংখ্যা বেড়ে যায়, এবার বাঘ সে হরিণকে খেয়ে নিবে, হরিণ আবার খেয়ে নিবে পাতাগুলোকে, আবার হরিণ যখন বেশি সংখ্যা বেড়ে যাবে তখন পাতা বেশি খেয়ে ফেলবে, ইকোসিস্টেম ব্যালেন্স করার জন্য তখন বাঘের সংখ্যা, বাঘ আবার হরিণকে খাওয়া শুরু করবে, একটা ইকোসিস্টেম যে ব্যালেন্স প্রকৃতি যে একটা নিয়ম অনুযায়ী চলে, তাহলে আমরা চললে সমস্যা কি? আমরা হরিণ, আমরা মাংসাশী হবো, সমস্যা কি? ওরাও তো মানে আমি যে মুরগিকে খাই, সে মুরগি তো পোকামাকড় ধরে খাচ্ছে, এটা ইকোসিস্টেম খাদক, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, ভাই সেক্ষেত্রে কি অন্যায় হয়ে যায়? প্রকৃতির সিস্টেম কোনো ন্যায় অন্যায় মানে না। হ্যাঁ, যে দুর্বল সে মারা পড়ে, প্রকৃতিতে যে আচ্ছা দুর্বল সে মারা পড়বে, ঠিক আছে? এবং প্রকৃতিতে কোনো ন্যায় অন্যায় নাই। এখন আপনার ছোট ভাইটা যদি প্রতিবন্ধী হয়, আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার ছোট ভাইটা প্রতিবন্ধী হিসেবে সে কম অধিকার পাক, বা কম খাবার দাবার পাক, বা কম মানবিক নাগরিক অধিকার পাক, এটা কিন্তু আপনি চাইবেন না। আমরা কিন্তু ভাই জি প্রকৃতির বিরুদ্ধে কাজ করি, আমরা যেসব প্রকৃতি মেনে চলি তাহলে কিন্তু আমাদের সমাজ টিকতো না, ঠিক আছে? প্রকৃতির নিয়ম কানুন মেনে চললে সমাজ টিকতো না, কারণ যারা একটু কম শক্তিশালী তাদেরকে আমরা মেরে ফেলতাম। আমরা মানুষ, আমরা যারা একটু বেশি শক্তিশালী আছি তারা প্রতিবন্ধী মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলতাম, কারণ ওরা সমাজের জঞ্জাল, ওরা খালি খায় আর ঘুমায়, এটা ভেবে আমরা তাদেরকে মেরে ফেলতাম। কিন্তু আমরা যে মানবিক সমাজ গঠনের কথা বলি, সেখানে কিন্তু আমরা এই কাজগুলো করি না। আমরা প্রতিবন্ধীদেরও অধিকার দিতে চাই, হিজড়াদেরও অধিকার দিতে চাই, সমস্ত মানুষের সমান অধিকারের আন্দোলন করি, বা মানে চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের পক্ষে তাদেরকে সমান অধিকার দেওয়ার, ঠিক আছে? এখন প্রকৃতির নিয়ম কিন্তু আপনি আমাদের সমাজে অ্যাপ্লাই করলে হবে না। আপনার সাথে আমি একমত, কথা সত্য। আর ঠিক আছে, আর কিছু প্রশ্ন ছিল যে, হ্যাঁ বলুন। একটু লাইন হারা গেলাম, একটু মনে করি, সেটা হচ্ছে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু সুস্থ মস্তিষ্ক আছে, আমরা যেহেতু মানে চেতনা বোধ আছে আমাদের, এই কারণে আমরা যেহেতু বুঝতে পারি যে একটা মুরগি, একটা হাঁস বা একটা এদের প্রতি আমরা আমরা বোধ ক্ষমতা আছে, ওদের তো বোধ ক্ষমতা নাই, ওরা জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করে চলতেছে প্রকৃতির নিয়ম, সেই কারণে আমরা তাদের ক্ষেত্রে আমরা একটা সহানুভূতি বা দয়া দেখাই, এটাই তো নাকি? যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ, অবশ্যই অবশ্যই আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের, যেমন ধরেন আপনি একটা গরুকে হত্যা করবেন, এখন গরুকে আমাদের খেতে হয়, এটা খুব মানে একটা, যদিও বিষয়টা বর্বর কিন্তু তারপর আমাদের খেতে হয়, এই কারণে আমরা যে কাজটা করি, মৃত্যুর সময় যেন গরুটা সবচেয়ে কম কষ্ট হয় সেই চেষ্টাটা করি আমরা। যেমন ধরেন একটা যদি মাথার ভিতরে একটা ইয়া দেয়, এই বিদেশে যখন মানে গরু জবাই করা হয় তখন মাথার ভিতরে এখানে একটা জিনিস দেয়া হয়, এটা দিলে গরু নিস্তেজ হয়ে পড়ে, গরু আর সেন্স থাকে না, সে ব্যথা বেদনা টের পায় না, তখন সেটাকে আপনি জবাই করে ফেললে তখন সে আর ওই ব্যথাটা সহ্য, তার ব্যথাটা সহ্য করতে হলো না। আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাকে কম কষ্ট দিয়ে তাকে তার মাংসটা আমরা খেতে পারি কিনা। তবে ভবিষ্যতে যদি এরকম জিনিস আবিষ্কার হয় যে তাদেরকে আর মারার প্রয়োজন হচ্ছে না, মাংস যদি আমরা অন্যভাবে তৈরি করতে পারি, তাহলে হয়তো তাদেরকে মারার সিস্টেমটা আমরা উঠিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে যদি আমরা তাদের তাদের যদি না হত্যা করি তাহলে ব্যালেন্সটা থাকবে কিভাবে? তাহলে কি সেটা আমাদের উৎপাদনটাও নিয়ন্ত্রণ করতে হবে, যে আমরা বেশি সংখ্যা বাড়াবো না, কারণ প্রকৃতির সৌন্দর্যের কাছে একটা লিমিট রাখবো, লিমিট না রাখলে তো সংখ্যা বেড়ে যাবে, তখন তো আমাদের বসবাসের বা জায়গা বা সমস্যা হতে পারে, তাই না? না না না, মানুষ ইতিমধ্যে প্রকৃতিকে অনেক ক্ষতি ধ্বংস করে ফেলেছে, মানে উৎপাদন বা মানুষ ইতিমধ্যে প্রকৃতির অনেকখানি বড় ধ্বংস করে ফেলেছে, এবং মানুষ এই রাস্তাঘাট, শহর, বন্দর বানিয়ে প্রকৃতি দখল করে নিয়েছে, প্রকৃতির যে অংশ ছিল, পশুদের যে জায়গা ছিল সেগুলো মানুষ মোটামুটি সব দখলে নিয়ে নিয়েছে, পশু পাখিদের জন্য জায়গা এখন আছে খুবই সীমিত পরিমাণে, ঠিক আছে? আপনি যদি ভাবেন যে আমরা যদি গরু না খাই তাহলে গরুর সংখ্যা বেড়ে গেলে সমাজে সমস্যা হবে, সেই সমস্যা হতে মানে অনেক লক্ষ বছর লাগবে, কারণ আমরা যে পরিমাণে প্রকৃতি ধ্বংস করেছি সেটা কভার করতে অনেক সময় লেগে যাবে। আর এখানে আমার একটা পার্সোনাল মতামত, যেহেতু আমরা মানে যে আপনি যে একটাকে বললেন যে আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত, আমরা না খেয়ে থাকতে পারি না, সেক্ষেত্রে আমার একটা আমার পার্সোনাল মতামত যে প্রত্যেকটা প্রাণীর তো একটা নির্দিষ্ট জীবনকাল থাকে, একটা গরু 15 থেকে 20 বছর বাঁচে, বা একটা খাসি, তাদের একটা নির্দিষ্ট জীবনকাল আছে। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে একটা প্রাণী সে পরিপক্ক বয়স হয়েছে, তারপরে যেমন আপনি বললেন তাদের মস্তিষ্কে একটা ইঞ্জেকশন দিয়ে তাদের চেতনাকে বিলুপ্ত করে দিয়ে তারা যাতে কষ্ট অনুভব না করতে পারে, তারপর তারপর তাদের
কুরবান মানে হত্যা করে আমরা খেয়ে নিলাম, এটাতে করা যেতে পারে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, এটাও করা যেতে পারে, এটা এটা করাটা খুবই ভালো কাজ। কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে মানুষ মানুষ বাছুরের মাংস খেতে ভালোবাসে, কম বয়সী ইসের খেতে মাংস খেতে ভালোবাসে, এটার জন্য আসলে এই সিস্টেমটা করাটা মানে ব্যবসায়িক ভাবে ভালো হবে কিনা আমি বলতে পারি না। জি জি, যেমন অসুস্থ মানুষ পবিত্রের বাচ্চা মাংস খায়, এটা আমার কাছে মানে আমিও মাঝে মাঝে মনে করি যে আমি ইন ফিউচারে আমি প্রাণী হত্যা করব না, ভেজিটেরিয়ান হয়ে যাব, কিন্তু তখন তখন মাঝে মাঝে প্রশ্ন আসে যে যেমন অসুস্থ মানুষটা পবিত্রের ছোট বাচ্চা খায়, তো সেক্ষেত্রে এই বাচ্চাকে তো আমি সময় দিলাম না, ওর তো একটা জীবনকাল আছে, জীবনকাল তো আমি ওকে মানে লিড করতে দিলাম না। হ্যাঁ, বেঁচে থাকতে দিলাম না, এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, এটা খাওয়াটাও মানে খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু আমাদের হাতে আসলে এই মুহূর্তে তেমন কিছু করার নাই, এই জিনিসটা আমরা মানে আমরা দুঃখ পাই কিন্তু কিছু করতে পারি না। আচ্ছা, যদি কোনো প্রাণী ন্যাচারালি ডেথ হয়ে যায়, মরে যায়, যেমন হাঁস মুরগি যে কোনো প্রাণী, সেক্ষেত্রে কি তার মাংস খাওয়াটা কি বৈজ্ঞানিক ভাবে সেফ? না, মাংস মানে মৃত জিনিসের শরীর খুব দ্রুত পচন ধরে যায়, তখন আর না, মরে যাওয়ার সঙ্গে 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 খেয়ে নিবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে, মরে যাওয়ার সাথে সাথে হয়তো আপনি খেতে পারেন, কিন্তু এটা আসলে মিজার করা খুব একটা জটিল ব্যাপার, যে সাথে সাথে আপনি খাচ্ছেন নাকি একদিন পরে খাচ্ছেন, পচন অলরেডি ধরে গেছে নাকি। সাপোজ মনে করেন যে মরে গেছে, 5 মিনিট পরে তাকে তাকে জবাই করে, 5 মিনিট পরে তাকে জবাই করে রান্না করে খেয়ে নিন, বা 10-20 মিনিট 1 ঘন্টার মধ্যে। এই বিষয়টা আমি ভালোভাবে বলতে পারবো না ভাই, এই বিষয়টা আমার ভালোভাবে জানা নেই, মারা যাওয়ার পরে এটা খাওয়াটা সেফ কিনা আমার এটা পরে দেখতে হবে তাহলে। জি জি, আমার এই বিষয়ে একটা জানার প্রশ্ন ছিল আর কি, মানে যে আসলে তাহলে তো আমি তাদের জীবনকাল তাদের তারা ন্যাচারালি ডেথ করবে, এরপরে তো খেলে তাদের কোনো আর অনুভূতি নাই, তাদের কোনো কষ্ট নাই, সে যদি সেফ হয় তাহলে এটা করলে ভালোই হতো। হ্যাঁ, ঠিক বলেছেন, ভালো বলেছেন, এটা আমি একটু তাহলে পরে দেখি, এই বিষয়টা আমার ভালোভাবে জানা নেই। জি, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনি যে মানে রিলিজিয়নের যেমন ইসলাম ধর্ম নিয়ে আপনি বলেন, আপনি মানে আমি আপনি পর লেখাগুলা পড়ছি, পরে দেখছি আমি লজিক যেগুলা দাঁড় করাইছেন, এখন তারপরে হচ্ছে আমাদের তো ধার্মিকদের এক প্রথম পয়েন্টেই থাকে যে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, কোনো কোশ্চেন করা যাবে, আমাদের তো প্রথম শর্ত এইটা, এই শর্ত মেনে নিলে তো আর কোনো প্রশ্ন করার সুযোগই থাকে না, অন্ধ হয়ে গেলাম তো। ধর্মটাই তো এরকম, পুরো ভিত্তিটাই হলো বিশ্বাস, তাও অন্ধভাবে বিশ্বাস, মানে অনুকরণ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ধার্মিকরা তো অন্ধভাবেই অনুকরণ করি, সেক্ষেত্রে প্রশ্ন করা তো যাবে না। হ্যালো, হ্যাঁ জি, এই কারণেই আমরা আমাদের আমাদের ভিতর যে একটা ভিতরে একটা ছোটবেলা থেকে কাজ করে, আমাদের মানে ছোটবেলায় একটা শিশু কিন্তু অবশ্যই তার মাকে তার বাবাকে প্রশ্ন করে, কিন্তু তাকে একটা লিমিট ছাড়াই প্রশ্ন করে, কিন্তু সেক্ষেত্রে তখন তাকে বলা হয় না বাবা এটা প্রশ্ন করা যাবে না, সেক্ষেত্রে তাদের প্রশ্ন করার যে একটা প্রবণতা এটাকে মৃত্যু করে মানে হত্যা করা হয়, হত্যা করা হয়। হ্যাঁ, ঠিক বলেছেন, এই কারণে বড় হয়ে যত যুক্তি দেখানো হোক না কেন, তখন তারা সেই ওই যে প্রশ্ন করার ব্যাপারটাই তাদের হত্যা করে দেওয়া হয়েছে, এই কারণে যত যুক্তি দেখানো হোক না কেন তারা তো অন্ধ হয়ে গেছে, তারা তো দেখতে পারবে না, তাদের সেই ক্ষেত্রে তারা তো লজিক মানে না। এইখান থেকে মানে সঠিক উপায়টা কি করে সবাই মানে সঠিকটা জানতে পারবে? এখান থেকে আসলে মানে সঠিকটা জানতে পারার জন্য আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার ভিতরে প্রশ্ন করতে শেখানোটা জরুরি, আমরা যে কাজ করছি সেটা হচ্ছে প্রশ্ন করাটা শেখাচ্ছি মানুষকে, যেন বিনা দ্বিধায় কোনো কিছু মেনে না নিয়ে মানুষ যেন প্রশ্ন করতে পারে, আরো জানার চেষ্টা করতে পারে, বুঝে বুঝে যেন পড়তে পারে, এই চেষ্টাটাই আমরা করছি। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এই জিনিসটা নাই দেখেই আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। আমি পার্সোনালি মনে করি যে একটা শিশুকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থের চর্চা করার পাশাপাশি উন্মুক্ত মুক্ত মনা চর্চা করার অধিকার দেওয়া উচিত, এবং 18 বছর পূর্ণ হওয়ার পরে সে সিদ্ধান্ত নেবে সে আসলে কি হবে। হ্যাঁ, আমি আপনার সাথে একেবারে একমত, মানে প্রত্যেকটা ধর্ম প্লাস মুক্ত মনা সবগুলো তাকে দেওয়া হবে, সে সবগুলোই চর্চা করবে, সবগুলো বই তাকে দেওয়া হবে, বয়স্ক, হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সবগুলো, জি জি জি, সমালোচনা সবকিছু দেওয়া হবে, এরপরে সে 18 বছর হওয়ার পর সিদ্ধান্ত নেবে যে সে কি আসলে কোনটা চুজ করবে, সে ডিসাইড করবে। খুবই ভালো বলেছেন ভাই, আপনার সাথে আপনার আপনার কথাগুলো খুবই ভালো যুক্তি, আমিও একই কথা বলেছি অনেকবার যে এই জিনিসগুলো আর কি।
আর একটা যে মানুষ, আমি যেটা মানে প্রথমে সবাইকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু পৃথিবীতে সবার ভিতরে ভয় কাজ করে, সবাই মৃত্যু বরণ করবে এইটাই সবচেয়ে বড় ভয় যে আমরা মারা যাব, এটা সবচেয়ে বড় আফসোস। মানুষ আসলে অমরত্ব চায়, এই কারণে মানুষ এই বিশ্বাসটা ভিতরে নিয়ে আসে যে আমরা এই জীবনটার পরে আমরা অমর হয়ে যাব, বিশ্বাসটা নিয়ে আসে। এখন তারপর হচ্ছে অবশ্যই বিশ্বাস করা, বিশ্বাস মানুষ করতেই পারে, পার্সোনাল ব্যাপার, কিন্তু বিশ্বাসটা তো লজিক্যাল হইতে হবে এবং বিশ্বাসটা সবসময়। আপনার কথাবার্তা আমার কাছে খুবই লজিক্যাল মানুষের কথাবার্তা মনে হচ্ছে। আপনি আমাকে প্রথমে একটা সালাম দিয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো একজন মুমিন হবেন, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আপনার, আপনি প্রচন্ড রকমের একজন যৌক্তিক মানুষ এবং বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। আপনি লেখালেখি করেন নাকি? ভাই এর আগে লেখালেখি করছিলাম, পরে বাদ দিয়ে দিছি। আচ্ছা, আপনি ছদ্মনামে যদি লেখালেখি করেন কখনো তাহলে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমাদের যে আপনি আমি ওয়েবসাইট আছে, আমাদের যে আমি ওয়েবসাইট আছে ছদ্মনাম সেখানে আপনি দিয়ে, লিখতে পারেন। আমার মনে হয় আপনি ভালো লিখবেন, আপনার যে কথাবার্তা শুনে আমার যা আমি মনে হলো। জি 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 আমি ছদ্মনাম দিয়ে, এর আগে অ্যালবার্ট আইনস্টাইন নামে একটা আইডি খুলছিলাম, আপনার সাথে মনে হয় কানেক্ট হতে পারিনি, মাসুদ ভাইয়ের সাথে কানেক্ট হয়েছিলাম, আমার ওই আইডিতে অনেক লেখালেখি ছিল, পরে আসলে লেখালেখি বন্ধ করে দিছি আনফরচুনেটলি। আলবার্ট আর আইনস্টাইন বুঝতেই নামক পারতেছেন? একটা আইডি থেকে আমাকে গালি গালাজ করতো, আপনি কি সেটা নাকি? সেই না জন্য না, ওটা ওটা না ওটা না ওটা না ভাইয়া, আমি আমি আইডি ডিএক্টিভ করার পর আমার নামে অনেক আইডি খোলা হয়েছে, ওই ওই ও নামে আর আচ্ছা কি। আচ্ছা 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 আমি আইডি ডিএক্টিভ করার পরে, আর এর আগে আমি লেখালেখি করতাম অনেক, লাইভও করতাম, অডিও লাইভ এরকম, তো অনেক শ্রোতা হয়তো আপনার সাথে অ্যাড হইতে পারিনি, মাসুদ ভাইয়ের সাথে অনেকবার অ্যাড হয়েছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, কোন কথাটা তাহলে বলতে চাইছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে প্রত্যেক মানুষের উচিত, যেমন আমরা জানি পৃথিবীতে প্রায় 4,200-300 ধর্ম আছে, এখন আমরা তো অবশ্যই সঠিকটাই চুজ করতে চাই, তো সঠিকটা চুজ করতে গেলে তো আমাকে প্রথমে নিজের ধর্মটা আগে দেখতে হবে যে আমার নিজেরটা সঠিক কিনা, কারণ আমি তো জন্মগতভাবে বড় হয়ে জানছি যে এটাই সঠিক। তাহলে প্রথম আমার দরকার হবে যে আমি নিজের ধর্মগ্রন্থটা বুঝে অর্থ সহকারে পড়া উচিত, এরপরে সে ধর্মগ্রন্থের প্রবর্তককে চরিত্র জীবনী সবকিছু পড়া উচিত, এরপরে লজিক্যাল মাইন্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে আমারটা সত্য কিনা, যদি মনে হয় আমারটা সত্য না তাহলে বাকিগুলাও স্টাডি করা উচিত যে বাকি কোনটা সত্য হতে পারে। এরপরে পাশাপাশি সবগুলো, মোটামুটি সবগুলো যখন স্টাডি করে আমি একটা ডিসিশন আসতে পারবো যে না তাহলে এটা সঠিক, তাহলে আমি সেটা গ্রহণ করবো, আর যদি মনে হয় কোনোটাই সঠিক না তাহলে আমি সঠিক যেটা সেটা সন্ধানে থাকবো এবং যেটা সঠিক সেটা সেটাই মানবো। একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু আপনার 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 সব কথার সাথেই আমি মোটামুটি একমত, কিন্তু এই এই ব্যাপারটা মানুষের ভিতরে কাজ করে না। মানুষের যতই বলা হয় যে তুমি নিজে পড়ে দেখো, পড়তে চায় না, মানুষ তো অলস, তো আর যদি বলা হয় সেক্ষেত্রে ওই না পড়েই মানে পণ্ডিত যে যা বলছে সেটা শুনছে, যদি একটু নেগেটিভ যায় তার দিকে সে সহ্য করতে পারে না, যখন উত্তর দিতে পারে না তখন সে মারের ভয় দেখায়। হ্যাঁ, তখন সে খুন করবে, টুরবে, ফেসবুকে রিপোর্ট করবে, এগুলো এগুলো করতে থাকে। যেমন আমি এই যে আমি বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করছি, যেমন যে কিছু কিছু ব্যাপারটা যেখানে আপনি লেখালেখি করছেন, তখন আমি বলছি এটা তো ধর্ম প্রবর্তক এবং তার অনুসারে এটা করে গেছে, তো এখন সেটা করা হয় না কেন? তখন তারা বলে ইজমা কিয়াস দ্বারা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমি বললাম ইজমা কিয়াস তো আল্লাহ দেয় নাই, সৃষ্টিকর্তা দেয় নাই, তার মানে কি? এটা কি যেটা জায়েজ করেছে সেটা তো ইজমা কিয়াস বন্ধ করতে পারে না, তাহলে তো এরা আল্লাহর বিরুদ্ধে গেল না? ব্যাপারটা তো তাই হতেছে, ওরা তো মানতেছে না। তাহলে ভাই আমি একটা শর্ট লাইভ করতেছি, ব্যাপারটা তাহলে বিরুদ্ধে চলে গেল না? ইজমা কিয়াস তো সে দিয়ে যায় না, প্রবর্তক দিয়ে যায় না, তাহলে এটা কেন আমরা এনে এটা বন্ধ করে দিতেছি? তাহলে এটা বিরুদ্ধ হয়ে গেল। অবশ্যই আপনার কথা একেবারে ঠিক আছে। ইজমা কিয়াস বলা হয় যে ইজমা কিয়াস শুধু সেই বিষয়ে একমত হতে পারে যেখানে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে ইজমা কিয়াস হতে পারে, কিন্তু কোরআন হাদিসের পরিপন্থী কিন্তু ইজমা কিয়াস হতে পারে না। ইজমা কিয়াসের নিয়ম হচ্ছে যে কোরআন হাদিস, ইজমা কিয়াসের নিয়ম হচ্ছে কোরআন হাদিস অর্থাৎ হাদিস দ্বারা বা কোরআন দ্বারা কোনো কিছু যদি স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে না যায় রাসূল, সেই ক্ষেত্রে বড় বড় আলিমগণ হাদিস এবং কোরআনের আলোকে একটা সমাধান নিয়ে আসবে, সমাধান নিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে আমি কোরআনের আইনকে বলত করে কার কই দিই। হ্যাঁ, ইয়া করবেন, যেমন ধরেন যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা, এটা কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত, এটা পৃথিবীর কোনো ইজমা কিয়াস এটাকে বন্ধ করতে পারবে না, এটা বন্ধ করা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু এখনকার আলেমরা তো সেটা মানতে চায় না, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো চাপাবাদ, সব সব মিথ্যা কথা। মানে আপনি সৌদি আলেমদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখেন, সৌদি আরবে আইন আছে এই সমস্ত, এখন পর্যন্ত শরী আইন চলে ওদের, মানে ওয়েবসাইটে গেলে সেগুলোর পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, ওদের ওয়াজ মাহফিলে ওইগুলো বলতো তারা।
জি 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 তবে একটা ব্যাপার কি, যে ইসলামে আপনি যেমন একদিন বলছিলেন যে আপনার আব্বু মারেফতের লোক ছিল, আমি আবার এই 4 স্তরে আমি কমপ্লিট করে আসছি, তো মারেফতে গেলে কিন্তু আসলে সব সত্য বের হয়ে আসে ভাই, মানে হাকিকতে গেলে আপনি সব সত্য তখন পেয়ে যাবেন। আসলে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আছে এর মধ্যে, হাকিকতে আছে। হুম হুম হাকিকতের মানুষ এই জন্য দেখেন না, মারেফতের মানুষ ওই মানে শরীয়তের আইন মানে না, ওরা ওদের মতো করে চলে আর কি, যেমন আপনার আব্বু চলছে আর কি। আর এই যে মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে, যে আমি যেটা বলতে চাই একটু, মানে অনেক বাঙালি বা অনেক মানুষই বোঝে না, সেটা হলো বিবর্তনবাদ। বিবর্তনবাদ অনেকে বোঝে না, বলে বানর থেকে তৈরি হয়েছে, আসলে তো সত্য কথা এটা না, বানর জাতীয় কোনো প্রাণী থেকে আসছি আমরা, এবং বানর আমাদের হচ্ছে ক্লোজ কাজিন। হ্যাঁ, ক্লোজ কাজিনের মধ্যে পড়ে বানর, বানর কিন্তু বানর জাতীয় কোনো কিছু, এপস বা কোনো কিছু, সেটা থেকে আমরা বিবর্তিত হয়ে আসছি, এবং এটা তো কোটি কোটি বছর হয়েছে, এটা তো একদিনে হয় নাই। আর বিবর্তনের সবচেয়ে বড় বড় প্রমাণ যেটা আমি মনে করি, আমার পার্সোনাল মতামত এটা, যে বিবর্তন যে হয় তার সত্য প্রমাণ হলো মায়ের গর্ভ, একটা মায়ের গর্ভে শিশু বিবর্তন হচ্ছে। হ্যাঁ, ইন শর্ট, ইন মায়ের গর্ভে পানির ভিতরে গর্ভে শিশু, মায়ের গর্ভে প্রথমে পানির ভিতরে থাকে, তারপর পানি থেকে বের হয়। জি জি, বিবর্তনবাদে যেমন বলে যে জীবনের উৎপত্তি হয়েছে পানির ভিতর থেকে, মায়ের গর্ভে সেম প্রক্রিয়াটাই হয়। আমি যেটা মনে করি যে একটা মানুষ বা একটা প্রাণী মানে পরিপূর্ণ বিবর্তিত যতখানি পর্যন্ত সে মানে হইছে, ঠিক সেই পরিমাণে বিবর্তন তার পেটে তার নেক্সট জেনারেশনের হয়। সাপোজ বানর যে তার পেটে মায়ের পেট থেকে বানরের পেট থেকে বানরই হচ্ছে, কারণ সে বানর ফিজিক্যালি বাইরে থেকে সে বানর পর্যন্তই বিবর্তিত হয়েছে, এই কারণে তার পেটের মধ্যে যে বাচ্চাটা হচ্ছে সে বাচ্চাটা ওই পর্যন্তই বিবর্তিত হচ্ছে। মানুষের পেট থেকে যে বাচ্চাটা হয় সেটা ওই মানুষ আকৃতি নিয়েই বারবার বের হয়, তখনই ভূমিষ্ঠ হয় যখন সে মানব আকৃতি পায়। আবার দেখা যায় যেসব মানুষ খুব ইন্টেলিজেন্ট তাদের বাচ্চা কাচ্চা খুব ইন্টেলিজেন্ট হয়, এটাও কিন্তু বিবর্তনের কারণে, জেনেটিক কারণে, ডিএনএর কারণে। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানুষের ছেলে মেয়ে যে ইন্টেলিজেন্ট হবেই এরকম কোনো আসলে মানে কথা নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, কিন্তু প্রবাবিলিটি আছে আর কি। এইটাই যে মানে ল্যামার্কের তত্ত্ব বোধহয় বাতিল হয়ে গেছে, এই যে যে ধরনের এই তত্ত্বটা ছিল সেটা বোধহয় বাতিল হয়ে গেছে বিবর্তন তত্ত্বে। হ্যাঁ, মানে বলতেছি যে প্রবাবিলিটি থাকে আর কি, গ্যারান্টি না যে আসলে যে ইন্টেলিজেন্ট পেট থেকে যে ইন্টেলিজেন্ট হবে সেটা না, নতুন তত্ত্ব নিউ ডারউইনিজম অনুসারে যে আপনার পিতামাতা যদি কোনো একটা মানে বৈশিষ্ট্য অর্জন করে আপনিও যে সেই বৈশিষ্ট্য অর্জন করবেন এটা বলা যায় না। এখন যে জিন তত্ত্ব নিয়ে যে গবেষণা হয়েছে সেই সমস্ত জায়গায় বলা হচ্ছে যে আপনিও যে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করবেন তা বলা যায় না, তবে আপনি কিছু বেসিক বৈশিষ্ট্য আপনি অর্জন করবেন, যেমন ধরেন অন্ধকারকে ভয় পাওয়া, জি এই ধরনের জিনিসগুলো আপনি মানে আপনার ডিএনএ এর ভিতরে থাকবে। জি জি, কারণ ডিএনএ ভিতর তো ডিএনএ ভিতর প্রতিমান, আপনি ম্যাথমেটিশিয়ান, আপনার ছেলে যে ম্যাথমেটিশিয়ান হবে এমন কোনো মানে ইয়াই নেই, না না এরকম কোনো না, এটা নাই, কারণ কারণ তো ডিএনএ ডিএনএ ভিতর তো একটা ব্যাপার আছে, মেকানিজম আছে যে সুইচ অন অফ, এই কারণে তো ডিএনএ এর কারণেও সম্পূর্ণ হুবহু যে হবে এর কোনো গ্যারান্টি নাই, মিউটেশন বা বিবর্তন, বিবর্তন হয়ে অন্য কোনো অবস্থায় সেটা তো কাজ করে একসাথে। হুম হুম, ঠিক বলেছেন। আর আপনার কি এখনকার আইডি কোনটা ভাই, এখনকার আইডি কি এটা, এটা আইডি আপনার? হ্যাঁ, আমার আইডি এটাই, তবে আমি যে এখন এই আইডি নতুন খুলছি আর কি, ফেসবুকে আর কোনো আইডি নাই, জাস্ট কোনো ফ্রেন্ডও নাই, জাস্ট এই আইডি খোলা আছে আর কি। আচ্ছা, আপনি তাহলে আপনার সাথে আমি কথা বলেছিলাম ভাইয়া, আপনার সাথে এর আগে আমি একবার কথা বলেছিলাম, আপনি মনে করে দিই, আমি আপনার সাথে ফেসবুকে একবার আগে কথা হয়েছিল, একটা একটা আইডি দিয়ে আমি কথা বলছিলাম যে টিএসসির মোড়ে আপনার সাথে দেখা করছিলাম, মনে আছে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এর আগে একটা আইডিতে কথা বলছিলাম, তো তো যাই হোক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিগ ব্যাং, আমি আমার একটা পার্সোনাল ভিউ, হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট একটা কথা, আইনস্টাইন যে স্পেস টাইম নিয়ে গবেষণা করছে, যে টাইম আসলে আপেক্ষিক, সময়টা আপেক্ষিক, সেক্ষেত্রে আইনস্টাইনের যে টাইম ইজ ইলিউশন, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবকিছু একই অবস্থানে অবস্থান করে, এটা আপেক্ষিক। স্পেস টাইমের হিসাব করলে দেখা যাবে যে কোনো এলিয়ান যদি আমাদের দিকে আসতে থাকে তাহলে সে আমাদের সাথে মিট করবে হলো পাস্টে যায়, আর যদি কেউ কোনো দূরের সাথে যেতে লাগে তাহলে অ্যাঙ্গেলের কারণে সে ফিউচারের সঙ্গে ডাইরেক্ট হয়। তার মানে আইনস্টাইনের আমি একটা ফুল ডকুমেন্টারি ভিডিও দেখছি যে আসলে 5 বছর পর কি হবে সেটা ফিক্সড, মানে পৃথিবী যে এনার্জি নিয়ে চলতে শুরু করছে 100 বছর পর, আমরা যদি সাপোজ আমরা যদি এখন একটা এমন একটা যন্ত্র আবিষ্কার করলাম, যান আবিষ্কার করলাম যেটা আলোর বেগে কোন একটা, এখন সেখানে 5 মিনিট যদি আমি থেকে আসি, এসে দেখবো যে পৃথিবীতে 500 বছর বা 100 বছর পার হয়ে গেছে, পার হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ইলিউশন, ইলিউশন আপেক্ষিক, তো সেক্ষেত্রে তিনটাই একই অবস্থা। ইলিউশন না, আপেক্ষিক বলা যায়, ইলিউশন কি বলা যায়?
সেটা আপেক্ষিক, মানে আপেক্ষিক বলতেছি, তো সেক্ষেত্রে এটা কি বলা যায় যে তার মানে কি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ফিক্স হয়ে আছে, যে আমার 5 বছর পর যেটা হবার সেটা হবে, কোনো পরিবর্তন হবে না? না, ফিক্সড হয়ে আছে এরকম তো বলা যায় না, বলা যায় না? না, কারণ আমি আমি যদি সাপোজ আমি যদি 5 মিনিট ব্ল্যাক হোলের পাশ দিয়ে ঘুরে আসলাম, 100 বছর পার হয়ে গেল, 100 বছর পর পৃথিবীতে যেটা হবার সেটাই তো হবে, এটা তো পরিবর্তন হবে না, কারণ পৃথিবী সৌরজগৎ নিয়ে। না না, যেটা হবার সেটাই হবে না, এখানে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন টাইম মেশিন বিষয়ে, যেই টাইম মেশিন তত্ত্ব, টাইম মেশিন বিষয়ে যেই সমস্যাগুলো হয়, ধরেন ভবিষ্যতের কেউ একজন অতীতে চলে গেল, সেখানে যদি সে সামান্যতম কিছু পরিবর্তন করে, যেমন ধরেন একটা ব্যাকটেরিয়া যদি সে হত্যা করে, সেই ব্যাকটেরিয়া হত্যার মধ্যে দিয়ে সেই ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়াটা হয়তো অনেক প্রজন্ম তৈরি করতে পারতো, অনেকগুলা নতুন নতুন প্রজাতির জন্ম দিতে পারতো। তো ভবিষ্যতে একটা বিপর্যয় ঘটে যেতে পারে, ভবিষ্যৎ থেকে কোনো মানুষ অতীতে এসে একদিন যদি থাকে বা 1 সেকেন্ড যদি থাকে, তাতে যদি একটা পাখি মারা যায় বা একটা ছোট একটা পতঙ্গ মারা যায়, ছোট একটা মৌমাছি মারা যায়, সেই মৌমাছিটার হয়তো বিশাল একটা ভবিষ্যতে বিশাল একটা মানে জেনারেশন থাকবে, যেটা ভবিষ্যতে এই জেনারেশনটা অনেক বড় হবে, অনেক বিশাল আকৃতি ধারণ করবে। তাহলে ভবিষ্যৎ থেকে যদি অতীতে এসে সে এই কাজটা করে, তাহলে এমনও ঘটতে পারে যে সেই তার যে এক্সিস্টেন্স সেটাই নড়বড়ে হয়ে যাবে, কারণ এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই তার এক্সিস্টেন্স তৈরি। সে যে একজন মানুষ, সেই মানুষটার এক্সিস্টেন্স অন্য অনেক কিছুর উপর নির্ভরশীল, যেই নির্ভরশীলতাটা সে অতীতে এসে ধ্বংস করছে, যে ব্যালেন্সটা সে অতীতে এসে ধ্বংস করছে, এবং এই ধ্বংস করার কারণে তার নিজের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। এই কারণে আমরা বলতে পারি না, এখানে নানা ধরনের প্রবাবিলিটির ব্যাপার আছে, একজন মানুষ একটা বিশেষ পরিস্থিতিতে কি করবে বা সেখানে কি কি প্রভাবক হিসেবে কাজ করবে, এগুলা নানা বিষয় আছে, নানা বিষয়ের উপরে ভবিষ্যৎ নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি না যে ভবিষ্যৎ ফিক্সড। জি জি। এখন আরেকটা ব্যাপার যে টাইম ট্রাভেল করা আসলে অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে যায়। সাপোজ আমি যদি এখন টাইম ট্রাভেল করে 100 বছর ফিউচারে চলে যাই, সেই সময় দেখা গেল যে সেই সময়ের প্রাণীরা সেই পরিবেশের সঙ্গে অ্যাডাপ্ট হয়ে যাবে, সেই পরিবেশের সঙ্গে খাপ খায় নিবে, নতুন নতুন কোন ব্যাকটেরিয়া, মারাত্মক ব্যাকটেরিয়া আসতে পারে, সেটার সঙ্গে তারা মানে সেই পরিবেশের সঙ্গে খাপ খায় নিতে পারে। হঠাৎ করে আমি যদি 100 বছর ফিউচারে চলে যাই, সেক্ষেত্রে আমি তো সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট নাও করতে পারি, আমার তো সমস্যা হয়ে যাবে, অসুস্থ হয়ে যেতে পারেন। হ্যাঁ, অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যেতে পারেন, আমি সেখানে টিকতে না পারি। নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে, নতুন স্পিসিস চলে আসছে, ব্যাকটেরিয়া নতুন চলে আসছে, সেগুলো আপনাকে খুব দ্রুত আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন স্টিফেন হকিং একটা কথা বলছে যে সত্যি যদি টাইম ট্রাভেল পসিবল হয়, তাহলে হোয়ার দ্য ট্রাভেলার্স ফ্রম পাস্ট, অতীতে মানে ফিউচার থেকে পাস্টে কোনো ট্রাভেলার আসতেছে না কেন? ট্রাভেলার আসে না কেন? হ্যাঁ, ঠিক আছে, ফিউচার থেকে পাস্টে মানে ইন ফিউচার থেকে কেন আমাদের সময়ে কেউ ট্রাভেল করে আসতেছে? তো আমি যেটা মনে করি যে আসলে অ্যাকচুয়ালি মানে ফিউচার থেকে পাস্টে আসাটা খুব টাফ, মানে এটা কোয়াইট ইম্পসিবল। ইন ফিউচারে হইতে পারে সেটা বলা যাবে না, তবে এটা খুবই টাফ হয়ে যায়। কিন্তু যদি এমন কোন যান আবিষ্কার করা যায় যেটা আলোর গতির কাছাকাছি, সেক্ষেত্রে তো আমরা চাইলে ব্ল্যাক হোলে যদি সন্ধান পাই, সেই ব্ল্যাক হোলের কাছ থেকে যদি 5 মিনিট ঘুরে আসতে পারি, সেক্ষেত্রে আমি ফিউচারে আসতে পারবো আমার পৃথিবীতে, এটা তো সম্ভব। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে এখন বিদায় জানাই, আমি দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসলে ভালো থাকবেন। আচ্ছা ভাই ভাই, ওকে যাবো আমরা, এখন যাবেন না পরে যাবেন? আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, শারমিন জান্নাত। শারমিন জান্নাত আপনাকে যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হতে পারেন। হ্যালো। জি হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আচ্ছা জি, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা
হ্যালো, উনি 1 মিনিটের কথা বলে গেলেন, দেখি 1 মিনিটের মধ্যে উনি ফেরত আসেন কিনা। না, উনি তো কেটে দিলেন। শারমিন জান্নাত? আচ্ছা না, ওনাকে আর পাওয়া যাচ্ছে না। শারমিন জান্নাত, আপনি আবার যুক্ত হতে চাইলে আপনি আবার একটু রিকোয়েস্ট পাঠিয়েন, আপনার লাইনটা বোধহয় কেটে গেল। আরেকজন মুমিন ভাইকে যুক্ত করি। কোনো মুমিন ভাই যদি থেকে থাকেন একটু নিচে লেখেন যে আপনি মুমিন ভাই, আপনাদেরকে আগে যুক্ত করা হবে। MD হেলাল উদ্দিন, দেখি ওনাকে। MD হেলাল উদ্দিন আপনাকে যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হন। MD হেলাল উদ্দিন আপনি যুক্ত হচ্ছেন না, আপনাকে বন্ধ করে দিচ্ছি তাহলে। আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। মোদাসের হোসেন আপনাকে যুক্ত করেছি, সমস্যা হচ্ছে? মোদাসের হোসেন আপনাকে যুক্ত করেছি, আপনাকে কানেক্টিং দেখাচ্ছে, আপনি যুক্ত হন। পারছেন না। শারমিন আপনাকে আবার যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হতে পারেন। না, যুক্ত হচ্ছেন না। আরেকজনকে দেখি তাহলে। MD শাহিন আলম, দেখিও না আপনাকে। শারমিন জান্নাত আপনাকে আবার যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হন। আপনি যদি দেখে না দেখতে পান তাহলে আপনি একবার এটা থেকে বের হয়ে যান, লাইভ থেকে বের হয়ে আরেকবার যুক্ত হয়ে একটা রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনি যুক্ত হতে পারবেন বোধহয়। শারমিন জান্নাত আপনাকে আবার যুক্ত করেছি, আপনি বোধহয় একসেপ্ট করতে পারছেন না। MD হেলাল উদ্দিন, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি একটু উঠে বসেন ভাই। শান্তি বর্ষিত হোক, আপনি একটু উঠে বসেন ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনার ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি দেখতে হ্যালো পাচ্ছি না ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা বলেন, এবার দেখা যাচ্ছে, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার যদি মৃত্যু হয় তো আপনি কোন পদ্ধতিতে আপনার মৃত্যুর পরবর্তী অবস্থাটা ই করতেছেন, কবর বা হচ্ছে কফিন বা এই হিন্দুদের বিভিন্ন ধরনের
আছে, একটু পার্সোনালি প্রশ্ন, আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি আমার ওয়েবসাইটে। আপনি যদি আমার ওয়েবসাইটে গিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সেকশনটা একটু পড়ে নিতেন তাহলে ভালো হতো। আর ছোট করে অ্যান্সার দিচ্ছি, আমি আমার শরীর দান করে গেছি। আমার শরীরের যে যে অংশগুলা কাজে লাগবে, যেমন ধরেন একজন অন্ধ, যে অন্ধ ব্যক্তি যিনি কর্নিয়াটা নষ্ট হয়ে গেছে, সেই কর্নিয়ার কারণে তিনি দেখতে পান না, আমি আমার শরীরটা দান করে গিয়েছি। আমার মৃত্যুর পরে আমার চোখ খুলে আমার কর্নিয়াটা নিয়ে সেই অন্ধ ব্যক্তিটার চোখে লাগানো হবে। আমার কিডনি গুলা খুলে যার কিডনি নাই বা যার কিডনি নষ্ট হয়ে গেছে তাকে লাগানো হবে। আমার শরীরের যত যত অংশ আছে যে অংশগুলা কাজে লাগানো যায়, দুস্থ মানুষ আছে যারা, অসহায় মানুষ আছে যারা, অসুস্থ মানুষ আছে যারা, তাদের সবাইকে আমি দান করে দিয়ে গেছি বিনামূল্যে। বিনামূল্যে দান, কোনো টাকা পয়সা ছাড়া আমি দান করে দিয়ে গেছি আমার বডি। সেই বডির অংশ বিশেষ কেটে কুটে ডাক্তাররা যতটুকু পর্যন্ত পারবে ততটুকু পর্যন্ত অন্য মানুষদের সেবার জন্য সেই অঙ্গগুলা ব্যবহার করবে। ব্যবহার করার পরে যতটুকু অংশ আমার শরীরের বাকি থাকে। তো আমি আসলে আসলে বিশ্বাস করি টিপ ফর ট্যাপ, টিপ মারলে পাটকল পড়বে, আর এবার দ্বারা আমি তেমন কিছু আসলে বিশ্বাস করি না। শেষ করে নেই ভাই, শেষ করে নেই, আপনি আগে কথা বলবেন না, শেষ করার পরে কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমার শরীরের বাদ বাকি যা অংশ থাকবে সেগুলা যদি কেউ পোড়াতে চায় পোড়াবে, কেউ যদি মাটি দিতে চায়। হ্যালো, পোড়ালেও আমি ব্যথা পাবো না, মাটি দিলেও আমি ব্যথা পাবো না। আমার লাশের অংশ যদি কুকুর বেড়াল খায় তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ তখন আমি ব্যথাই পাবো না, তখন আমার চেতনাই নেই, তখন আমি ব্যথাই পাবো না, তখন আমার চেতনাই নেই, তখন যা ইচ্ছে তা করবে, তখন যা ইচ্ছে তা করবে। অ্যাকচুয়ালি ঠিক আছে, আপনার কথা অনেক ভালো লাগলো। আমি আসলে অনেকদিন ধরে চেষ্টা করতেছি আপনার সাথে অ্যাড হওয়ার জন্য, আমি হঠাৎ আজকে দেখলাম আপনি লাইনে আছেন এবং আমি অ্যাড হতে পেরে অনেক খুশি। তো আমি অ্যাকচুয়ালি সৌদি আরব থাকি, বাংলাদেশে আমি ছিলাম হচ্ছে উদ্যোক্তা হিসাবে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে, অনলাইনে মোটামুটি ভালোই থাকি। তো আমি অ্যাকচুয়ালি নিজস্ব ভাবেই বিশ্বাস করি যে ইট মারলে পাটকেল পড়ে, এর বেশি আমি খুব একটা বিশ্বাস করি না। মানুষ মানুষের সাথে আসলে মানুষের বিহেভিয়ারটা এমন একটা অবস্থায় চলে গেছে, কাউকে কেউ কাউকে আর সেইভাবে বিশ্বাস করতে চাচ্ছে না। আর ধর্মের বিষয়ে বললে ধর্মটা এমন একটা পেঁচানো অবস্থায় চলে গেছে যে আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এ নিয়েই অনেক সমস্যার ভিতরে পড়তে হচ্ছে। আপনি যে সৌদি আরবে থাকেন, অ্যাকচুয়ালি আপনি যে সৌদি আরবে থাকেন, আপনার সৌদি ভাইয়েরা, আপনার মুসলমান ভাইয়েরা আপনাদের সাথে কিরকম ব্যবহার করে, ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার? আমি বলবো খারাপ ব্যবহার, আমি বলবো না যে বলবো যে সৌদি আরব ভালো, এটা আমি বলবো না, কেননা আমি সৌদি আরবে ভালো ব্যবহার পাইনি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি সত্য কথাটা বলেছেন। আপনার সৌদি ভাইয়েরা, আপনার মুসলমান ভাইয়েরা পৃথিবীর কোনো মুসলমানের সাথেই, কোনো মানুষের সাথেই ভালো ব্যবহার করে না, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বর্বর। ওরা একটু আমাদেরকে মনে করে যে আমরা নিচু জাতের মানুষ, কামলা বা এক কথা ই মনে করে, ওরা এই ধরনের কিছুই মনে করে হয়তো তারা নিচু জাতের মানুষ। কিন্তু আপনারা তো মুসলমান মুসলমান ভাই ভাই, তাহলে আপনাদেরকে তারা কেন মানে নিচু মনে করবে, ভাই ভাই না আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমি আসলে ব্যক্তিগতভাবে বলি, আমি ইউনিয়ন পরিষদে কাজ করি, আমি অনলাইন সম্পর্কে অনেক ধারণা আছে আমার, আমি আসলে সেইভাবে সৌদি আরব বা ইসলাম বা অন্যান্য ধর্মে পুরো খুব একটা যে বিশ্বাসী এই কথাটা আমি বলবো না। আমি সৌদি আরব এসেছি বলে যে আমি ইসলামের যে পক্ষে বলবো এইরকম কোনো কিছু আমি বলবো না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আমি আমার ব্যক্তিগত জীবনে যত যত আরব দেশের মানুষ দেখেছি, মানে 95% আমি দেখেছি তারা অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর, এবং চিন্তা ভাবনাও খারাপ। তারা মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে খুবই আমার খুবই অপছন্দ, মানে এই আরব দেশের অশিক্ষিত মানুষদের আমার খুবই অপছন্দ। তো আমি সৌদি আরবে আসার পরে আমার পার্সোনাল ব্লগ সাইট আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে কয়েকটা আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি এবং পার্সোনাল ব্লগে লেখালেখিও করি। তো বেশ কিছু লিখছি, তাতে অবশ্য আমার উপরে একটু ক্ষিপ্ত অবশ্য আছে, অনেক মানুষ বিভিন্ন কারণবশত হয়তো তাদের মনোপ্রত অনুযায়ী কথা বলতে পারেনি, হয়তো সেই কারণেই ক্ষিপ্ত আছে, তারপরেও চালিয়ে যাচ্ছে এই আর কি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ভালোভাবে ব্লগিং করবেন এবং ভালোভাবে ইউটিউবিং করবেন,
আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আচ্ছা, আপনাকে, ভালো থাকবেন, বাই বাই। ভালো। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। চাচ্ছেন তাহলে আমি, আমার সুবিধা হবে, যুক্ত করতে সুবিধা হবে। MD শাহিন আলম, দেখি। না, যুক্ত হচ্ছেন না। আরেকজনকে দেখি। পরন্ত বিকেল লিখেছেন আসিফ ভাই, বাবুকে একটু দেখতে চাই। এখন ভাই আমি একটু অন্য আরেক 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 জায়গায় এসেছি, এখন তো দেখানো যাচ্ছে না, খুবই দুঃখিত, একটু বেড়াতে এসেছি। আচ্ছা, শাহরিয়ার আহমেদ, দেখি। শাহরিয়ার আহমেদ, আপনাকে যুক্ত করেছি। শাহরিয়ার আহমেদ, আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। শাহরিয়ার আহমেদ আপনাকে যুক্ত করেছে, আপনি দেখে থাকলে যুক্ত হন। না, যুক্ত হচ্ছেন না। আরেকজনকে দেখি। আচ্ছা, মোহাম্মদ ইয়ামিন, দেখি ওনাকে। মোহাম্মদ ইয়ামিন, আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। হ্যাঁ, মোহাম্মদ ইয়ামিন ভাই কেমন আছেন? কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আমিও ভালো আছি। দুই দিন আপনার সাথে কথা বলতে বলতে আপনি লাইনটা আসছেন কেটে লাইভে গিয়েছিল। এই জন্য। জি জি, এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি আমাকে একটু সময় দেন, আমি জাস্ট একটু অল্প সময় নিচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি সরি। হ্যাঁ ভাই বলেন। তারপর ভালো আছেন না? হ্যাঁ, ভালো ভালো আছি, মোটামুটি ভালো আছি আর কি। আপনি ভালো আছেন তো? আচ্ছা, হ্যাঁ অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর কি। আচ্ছা আচ্ছা, তারপর তো সেদিন কথা অসমাপ্ত ছিল আর কি, অনেক কথা বলার ছিল, মানে হ্যাঁ অনেক জানারও ছিল, তো আচ্ছা, শেষ তো হইল না। তো ওইখানে যে যেটা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, যে মানে আমলের সাথে, যে ধরেন আমল করতেছি এটার মানে ইখলাসের সাথে যে আমলটা করি, তো এই আমলটা হইলে যেমন সুখ, আপনি যেটা বলছেন
যে সুখ পায় মানুষ, যে খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বী যারা আছে তারাও সুখ পায়, তারপর ইহুদি ধর্মাবলম্বী যারা আছে তারাও সুখ পায়, খ্রিস্টান ধর্মাবলম্বী বা শিখ বা এনি আদার্স, যারা এই মোটামুটি ধর্ম মানে তারা সব ধর্মাবলম্বী সুখ পায়, আপনি এটা বলেছেন। তো আমার কথা হচ্ছে যে আমি তো এই যে যে সুখের কথা আপনি বলছেন যে ধর্ম পালন করার পরে একটা সুখ পায় মানুষ, আচ্ছা আমি তাহলে 4 বছর আগে যে ধর্মটা পালন করতাম সাধারণভাবে আর কি, তো 4 বছর আগেও তো আমি ধর্ম পালন করতাম, এখনো তো ধর্ম পালন করি, তাহলে 4 বছর আগের যে সুখ, মানে আমি তো তাহলে এখনকার যে সুখটা, যে সুখ যেটা পাই, তাহলে 4 বছর আগেও তো আমি ধর্ম পালন করতাম, তাহলে 4 বছর আগেও আমার এই এই সুখ, অনুরূপ সুখ পাওয়ার কথা, তাহলে তখন আমি কেন 4 বছর আগে এই সুখটা পাইলাম না, বা এখন কেন পাচ্ছি, আর এই সুখের কেন এখন আমলের সাথে উঠানামা করছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এটার কারণ হচ্ছে 4 বছর আগে আপনি এটা আপনি কিভাবে এক্সপ্লেইন এখনকার করবেন? যে এখনকার এখনকার সময়ে যে ডেডিকেশনের সাথে আপনি ধর্ম পালন করেন, 4 বছর আগে হয়তো সেই ডেডিকেশনের সাথে আপনি ধর্ম পালনটা করতেন না। এই একই ঘটনা সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রেই ঘটে। হয়তো একটা সময় তারা খুব একটা ধার্মিক থাকে না, খুব একটা ধর্ম টর্ম পালন করে না, বা মোটামুটি বিশ্বাস করে কিন্তু পালন করে না সেভাবে, কিন্তু পরবর্তীতে যখন তারা পালন করা শুরু করে, এটা দেখা গেছে যে আফ্রিকার বিভিন্ন যে উপজাতি আছে, ছোট ছোট জাতি আছে, তারা যে ওই যে একটা ভয়ঙ্কর দর্শন মূর্তির সামনে দাঁড়িয়ে যে নাচানাচি করে, নৃত্য করে, তাণ্ডব নৃত্য চালায়, বা আগুনের চারপাশে ঘিরে যে নৃত্য চালায়, নৃত্য করে, মানে জঙ্গলি পোশাক পরে, গাছের ছাল বাকল মেখে, বা রঙে গালে অনেক রং টং মেখে, উদ্ভট সব কাজকর্ম করে, বা ধরেন সিংহের মাথা এখানে রেখে এরকম যে বুম্বা 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 করে, তারা তারাও ঠিক একই রকমের সুখ শান্তি পায়। এটা পৃথিবীর সমস্ত ধর্মপ্রবণ, এটা মানুষের একটা হিউম্যান নেচার, হিউম্যান ক্যারেক্টার, যে মানুষ একটা তার থেকে বেশি, মানুষ আসলে ভয় পায়। তো মানুষ তো আসলে একটা অস্তিত্ব সংকটে ভোগে, কিন্তু আমার অস্তিত্বের একটা রুট আছে, বা আমার অস্তিত্বে অস্তিত্ব একটা বিশাল অস্তিত্বের অংশ, এই ধরনের ধারণা যখন মানুষ পায়, তখন মানুষের এক ধরনের শান্তি আসে, মনের ভেতর এক ধরনের শান্তি আসে, বা এটাকে শান্তি না বলে বলা বলা উচিত স্বস্তি, বা এটা এক ধরনের আশ্বাস। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের আশ্বাস, কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় এই আশ্বাসটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা বিচার বিবেচনা করি না। আশ্বাসটা আছে এই কারণে আমরা এই সুখটা পাই বা এই স্বস্তিটা পাই। আপনি যে স্বস্তিটা পাচ্ছেন সেই স্বস্তিটা হচ্ছে একেবারে সেই সেই ধরনের স্বস্তি। এমনকি আপনি যদি বাংলাদেশের কোনো পীরের দরগায় যান, পীরের দরগায় গিয়ে দেখবেন, আমি একটা ভিডিও দেখেছিলাম যে একটা খাম্বা বেয়ে বেয়ে উপরে উঠতেছে একজন লোক, এবং উল্লাহ 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 এরকম করতে করতে সে অজ্ঞান হাসফাস করে পড়ে যায়। আপনি তাদের কারোর সাথে যদি একটু কথাবার্তা বলেন, আমি নিশ্চিত তারাও আপনাকে বলবে, তারা আপনাকে বলবে যে তারা খুব শান্তি পেয়েছে, এই কাজটা করে তারা খুব শান্তি এবং মনে খুব সুখ পেয়েছে। এমনকি শ্রীকৃষ্ণ কীর্তন যে করে, মা কালীর নাম ধরে যারা জপ করে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে তারাও এই ধরনের স্বস্তিটা পাচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি যে আপনি সেই ধরনের স্বস্তি যদি আপনি পেতে চান, তাহলে আপনার নানা ধরনের পদ্ধতি আছে। আপনি সেই স্বস্তিটা ধর্ম থেকেও পেতে পারেন, বা সেই স্বস্তিটা আপনি যদি গাঁজা খান, গাঁজা খেলেও কিন্তু আপনি এক ধরনের মানসিক প্রশান্তি পাবেন। এই কারণে কার্ল মার্কস হচ্ছে যে ধর্মকে আফিমের সাথে তুলনা করেছে। বা আপনি যদি মদ পান করেন, মদ পান করেও আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন। ঠিক আছে, এই ধরনের নানা পদ্ধতি আছে। এখন আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তার মানে কিন্তু এটা না যে আপনি যে বিশ্বাসটা করছেন সেই বিশ্বাসটা সত্য, বা সেই বিশ্বাসটার কোনো ক্ষতিকর দিক নাই। সেই বিশ্বাসটার ক্ষতিকর দিকও থাকতে, সেই জিনিসটার ক্ষতিকর দিক থাকতে পারে। যেমন গাঁজার কিছু ক্ষতিকর দিক আছে, মদের কিছু ক্ষতিকর দিক আছে। সিগারেট খেলে আমার খুব স্বস্তি লাগে, আমি আমার যখন দীর্ঘক্ষণ সিগারেট খাই না তখন আমার অস্থির অস্থির লাগে, কিন্তু একটা সিগারেটে টান দিলে শেষের দিকে যখন যাই, তখন যে আমার কি শান্তি লাগে, মনে হয় পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করে, এটা আপনি কোথায় সুখ খুঁজে নেবেন এটা আপনার আপনার বিষয়। কিন্তু আপনার জিনিসটা যেন যৌক্তিক ঠিক আছে, সেটাই আমরা বলি যে আপনি যেন বুঝে শুনে কাজটা করেন। জি জি, আচ্ছা না, এখন মানে আমি আপনার কথা মোটামুটি বুঝতে পারছি। তো মানে এই সুখটা আসলে অ্যাকচুয়ালি, মানে আপনি যে সুখের কথা বলছেন, যে মানে
মানে এই সুখটা আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না এটা মানে কিভাবে হয়, কিন্তু সুখের মাত্রা কি আপনি বলতে চাচ্ছেন তাহলে কি ডেডিকেশন যত হবে এটার মাত্রা কি তত বৃদ্ধি পাবে এরকম কোনো বিষয়? হ্যাঁ হ্যাঁ তত বৃদ্ধি পাবে। আচ্ছা হ্যাঁ, আর তাহলে এইখানে তো একটা সত্তা ডেফিনেটলি কাজ করতেছে, তাহলে কেউ না কেউ এটা তো মোটিভাইট করতেছে, মানে কেউ না কেউ এটা আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে, সত্তাটা হচ্ছে আপনি, সত্তাটা হচ্ছে আপনি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সত্তাটা হচ্ছেন আপনি নিজে, আপনার ব্রেইন। জি আচ্ছা, না কিন্তু এই জিনিসগুলি তো আগে কেন ঘটলো না, মানে আমি অরিজিনালি মানে জিনিসটা আপনি আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলতে পারতেছি না, আমি কিন্তু স্মোক করতাম এবং চেইন স্মোকার ছিলাম ওয়ান্স আপন এ টাইম, এবং আমি আপনারা যখন গণজাগরণ মঞ্চ হয় তখন আমি তো 1 মাস ওইদিকেই ছিলাম, আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা আপনি জেনে থাকবেন হয়তো যে মানে ফ্রেন্ডরা বুয়েটের কিছু ফ্রেন্ড ছিল, তো মানে বুয়েটের ফ্রেন্ড বলতে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, তো ওই হিসেবে পরিচিত, তো ওরা আপনার এই ইসে মানে ওই গণজাগরণ মঞ্চে থাকতো আর কি, ওইখানেই থাকতো, তো আমি নিজেও কিন্তু একদিন গণজাগরণ মঞ্চে গিয়েছি, তখন কিন্তু আমার এই পরিবর্তনটা এখনকার যে পরিবর্তন আপনি আমাকে দেখছেন এরকম পরিবর্তন কিন্তু তখন ছিল না। তো আমি নিজেও একটা রাত ওইখানে ছিলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে জিয়া হল থেকে জরুল হল, তো ওইখান থেকে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে মোটামুটি আমরা টিএসসিতে থাকছি, ওইখানে এক পুরো রাত ছিলাম, এবং জগন্নাথ হলের কিছু মানে স্টুডেন্ট আমাদেরকে ওই দিন পানিও খেতে দিছে, এবং পানি খেতে দিছে বলতে ওইখানে কিছু রুটি টুটি আর কি দিছে, তো আমি তো ওইখানে ছিলাম মোটামুটি, আমি খুব কাছ থেকে দেখেছি গণজাগরণ মঞ্চের যে বিষয়গুলি খুব কাছ থেকে দেখেছি, এবং তো মানে কিন্তু আমার পরিবর্তনটা যে হয়েছে গণজাগরণের পরে কিছু পরে, আসলে আমি আজকে যে টুপি দেখতেছেন দাড়ি দেখতেছেন, আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু স্মোকার ছিলাম এবং আমি মানে মোটামুটি যে আল্ট্রা মডার্ন একরকম, মানে একজন স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট যা করে আসলে মূলত টিএসসির আশেপাশে চারুকলা, ইভেন আমি কিন্তু চারুকলাতেও চান্স পাইছি, রিটেনে চান্স পেয়েছিলাম। আচ্ছা এটা আপনি ইসে জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি, আপনি হয়তো ওই চারুকলা পড়লে তো আপনার ধর্ম ধ্বংস হয়ে যেত, ছবি টুপি একলা তো আপনার ধর্ম ধ্বংস হয়ে যেত। না না সেটাই সেটাই ডেফিনেটলি, আমি তো ওইটাই দেখতেছি যে আমি চারুকলা পড়লে তো এটার সাথে ইসলামের সাথে চারুকলার সাথে একটা বিশাল সাংঘর্ষিক একটা সম্পর্ক, তো এবং চারুকলার প্রতি একটা আমার দুর্বলতা ছিল, তো মোটামুটি আমি জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ঢাকা চারুকলাতে চান্স পাওয়ার জন্য অনেক ইয়েও করছি, অনেক পড়াশোনা করছিলাম, মানে হাড় ভাঙা পড়াশোনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক রিটেনে চান্স হয়েছিল ওই সে জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ময়মনসিংহে, তো ওইখানে রিটেনে চান্স হয়েছে কিন্তু ভাইবাতে হয় নাই চান্স। তো আমার কাছে কি মনে হয় জানেন আজকে যে ওই যে ভাইবাতে আমি চান্স পাই নাই, বা আমি আমার একটা আঁকি ঝুঁকি হয়তো প্র্যাকটিস ছিল না, বা প্র্যাকটিস ছিল না বলবো না, হয়তো আমি চান্স পাইনি, হয়তো আল্লাহ পাক আমাকে এই যে আজকের এই অবস্থানতে আসার জন্যই হয়তো ওইখানে আমাকে স্টপ করে দিছে, এটা আমার কাছে মনে হয় এবং এটা আমার কাছে খুব ক্লিয়ার মনে হয়। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহ পাক খুব পরিকল্পিত ভাবে আপনাকে তার দিনের পথে নিয়ে আসার জন্য এই কাজগুলো করেছে, তাহলে আমিও একই কথা বলতে পারি যে আল্লাহ পাক খুব পরিকল্পিত ভাবে আমার অন্তরে আমার কলবে সিলগালা মোহর মেরে দিয়েছে, যে কারণে আমি নাস্তিক হয়েছি। সুতরাং আমার নাস্তিকতার জন্য কোনোভাবেই আপনি আমাকে দায়ী করতে পারবেন না, দায়ী করতে হলে আপনার আল্লাহকে দায়ী করতে হবে। না না এটা আমি করব না, কারণ কেন করব না, কারণ আমি যে আজকের এই মানে এই যে দাড়ি বলতেছেন টুপি বলতেছেন এটার পিছনে কিন্তু আমার ডেফিনেটলি আল্লাহ পাক তো আমাকে মানে মোটামুটি এই পজিশনে নিয়ে আসছে। রই হয়ে গেছিলাম, অনেক বেশি চেষ্টা করছি, চেষ্টা করার কারণে হয়তো আজকে এইখানে। তবে আপনি যেমন আপনার পজিশনে থেকে খুব হ্যাপি আছেন, আমিও কিন্তু আমার পজিশনে থেকে আলহামদুলিল্লাহ খুব হ্যাপি আছি। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, সেটা ঠিক আছে। আমি আমি হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন আমি শুনছি ভাই। জি 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 ডেফিনেটলি, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন আমি কিন্তু ইভেন কি ইয়ার চেয়ার, আপনি তো 2013 তে মনে হয় ইসে ঢাকাতে তখন। হ্যাঁ 2013 তে ঢাকাতে।
জি জি আমি 2013-তে ঠিক আপনি চের যে ক্যাপটা আপনি জানেন, একটা ক্যাপ ছিল খুব ফেমাস, মোটামুটি স্টুডেন্ট লেভেলের যারা ছিল বা সেকুলার পন্থী যারা ছিল, স্টার স্টার সম্বলিত একটা ক্যাপ ছিল। তো ওই সময়ে মানে আমার একটু মানে এই সমাজতান্ত্রিকতা যেটা মানে সেকুলারিজম, সেকুলারিজম আলাদা জিনিস, এটা আমাকে বেশি একটু আলাদা জিনিস। আচ্ছা মানে আমি তো এটা ভালোভাবে জানি না অ্যাকচুয়ালি। আমি মনে করতাম যে বাম যারা তো তাদের যেমন চের যে মতবাদটা ছিল, চের মতবাদ আমি মানে তেমন পড়ি নাই, তবে আমার আসলে নিজস্ব কোনো মতবাদ ছিল না। আসলে যে গুয়েভারার নিজস্ব কোনো মতবাদ ছিল না, তিনি মার্ক্সবাদ সমর্থন করতেন। আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা আচ্ছা এই যে মার্ক্সবাদ সমর্থন করতেন বা চে তো একজন বিপ্লবী বলে আমরা চিনি। হ্যাঁ উনি একজন বিপ্লবী, কিন্তু উনি কোনো মতাদর্শ আসলে ছিল না সেভাবে, মতাদর্শ ছিল না। আচ্ছা আমি ওই হিসেবে যেমন দেখতাম যে চারুকলার এবং মোটামুটি চের যে ক্যাপ ছিল, এই ক্যাপের জন্য কিন্তু আমি চারুকলা বা আসপার যত যা ছিল সব কিছু ঘুরে একটা ক্যাপ, ওই ওই ক্যাপটা আমার দরকার। এই জন্য আপনি জানতেন না যে চে গুয়েভারা কে, চে গুয়েভারা কে, তিনি কি জন্য বিখ্যাত? কিউবার, হ্যাঁ উনি তো কিউবার একজন কবি সম্ভবত। না না উনি কিউবার কবি না, সাহিত্যিক বা লেখক, এটা না ভাই, সাহিত্য কোনো কবিও না। আচ্ছা উনি, আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি জন্মগ্রহণ করেছেন আর্জেন্টিনাতে, উনি কিউবাতে গিয়েছিলেন বিপ্লব করার জন্য, সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য, এবং উনি পরবর্তীতে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, কিউবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এরপরে উনি বলিভিয়াতে গিয়েছিলেন বিপ্লব করার জন্য, বলিভিয়াতে গিয়ে উনি মারা যান, উনি কিছু সৈন্যের হাতে মারা পড়েন। উনি কবিও ছিলেন না, সাহিত্যিকও ছিলেন না। ওনার একটা বই আছে সাইকেল, কি চে গুয়েভারার সাইকেল, সাইকেল সাইকেলের গল্প। আমার এক্স্যাক্টলি নামটা আমার মনে নেই, বইটার নামটা আমার মনে নেই, কিন্তু সাইকেল বিষয়ে বইটা হচ্ছে, তার সাইকেল, সাইকেলের উপরে তার আত্মকাহিনী লিখেছে, সেই বইটা আমি পড়েছিলাম। কিন্তু তার মানে আমি বুঝতে পারছি যে আপনি আসলে চে গুয়েভারা বা সমাজতন্ত্র বা বামপন্থা বা মার্কসিজম এইগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা গুলা ছিল না, কিন্তু বেসিক বেসিক এক্স্যাক্টলি বেসিক ধারণা ছিল না। আমি কিন্তু পুঁজিবাদী, জি জি পুঁজিবাদী যে একটা মানে প্রচার আছে চে গুয়েভারা বিষয়ে, যে টি শার্টে চে গুয়েভারার একটা ছবি নিয়ে ঘুরতে পারলে সে খুব বিপ্লবী, বিপ্লবী একটা ভাব আসে মনে মনে, একটা জোশ আসে, এই জোশটার প্রতি আপনি আকৃষ্ট ছিলেন। আপনি আসলে মানে কমিউনিজম বা সমাজতন্ত্র বিষয়ে আগ্রহী ছিলেন না, আপনি আগ্রহী ছিলেন সেই যে চে গুয়েভারার টি শার্টটা পরে হাঁটতে খুব একটা জোশ জোশ ভাব আসে, সেটার প্রতি আপনি আগ্রহী ছিলেন। জি 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 হ্যাঁ মানে এটাই আমার কাছে যে তাকে বিপ্লবী মনে হইতো, এই যে মানে বিপ্লবী মনে হওয়ার কারণেই আসলে মূলত ওনার টি শার্ট বলেন, ওনার ক্যাপ বলেন, আজ সুপার মার্কেট থেকে ওনার প্রথম একটা, আমি প্রথম আজ সুপার মার্কেটে যে একটা টি শার্ট কিনছি, আমরা যখন আজ সুপার মার্কেটে যাই তখন আজ সুপার মার্কেটের অবস্থা খুব মানে খুব অন্ধকার, ভিতরে অন্ধকার টন্ধকার থাকতো। এখন আজ সুপার মার্কেট অনেক বেশি, এখন অনেক দোকান টোকান হয়েছে আপনি জানেন ব্র্যান্ডের, হয়তো এর মধ্যে গিয়েছেন কিনা বা 2013-এর পরে কি আর গিয়েছেন আপনি আজ সুপার মার্কেটে? হ্যাঁ 2013-এর তো গিয়েছিলাম, এরপরে যাওয়া হয়নি। ও আচ্ছা এরপরে যাওয়া হয়নি। 2013 আমরা 10-এর দিকে আজ সুপার মার্কেটে যাই, তখন হয়তো আপনি দেখেছেন আজ সুপার মার্কেটের অবস্থা একেবারে, ভিতরে গুডগুড অন্ধকার থাকতো, কয়েকটা শোরুম ছিল, তখন সাদামাটা একটা ব্র্যান্ড ছিল, ওই ব্র্যান্ড থেকে চে গুয়েভারার চুরুট মানে চুরুট খাইতে তো আমি বলতে চাচ্ছি যে আসলে একটা লাইফ আমার এরকম গেছে যে আমি আসলে মোটামুটি চারুকলা, তারপরে টিএসসি, মুক্ত মঞ্চ, আপনি তারপরে রাউফুন বসনিয়া আপনি হয়তো চিনেন, রাউফুন বসনিয়া থেকে শুরু করে মোটামুটি পলাশি বা এই দিকটাতে অনেক বেশি আড্ডা ছিল এবং অনেক বেশি এদিকে ফ্রেন্ড আড্ডা দিত। আচ্ছা তো ভাইয়া আপনি কি, আপনার, আমার একটু আজকে সময় কম ছিল, আমি আজকে সংক্ষিপ্ত আড্ডার জন্য এসেছিলাম, আমার মনে হয় যে আমার এখন যাওয়ার সময় হয়েছে, হয়েছে আমার ওয়াইফ আমাকে বারবার নক করছে। আপনি কি, আপনি কি, আপনাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনি যদি কোনো মানে বিশেষ বিষয় বলতে চান তাহলে বলেন, না এরপরে আপনাকে আরেকদিন যুক্ত করব না হয়, আপনার আপনার 2 মিনিট সময়। জি শিওর 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 নেন আপনি বলেন। হ্যাঁ তো আচ্ছা শিওর, তো মানে কি বলবো মানে আমার কাছে না মানে আপনি আমাকে বলতেছেন কিন্তু আমার কাছে মানে আমার যে অনুভূতিগুলি, এই অনুভূতিটা আসলে
মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে ডেফিনেটলি আমার কাছে আসলে 100% ক্লিয়ার। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারবো না যে আল্লাহ আছে, কিন্তু 100% ক্লিয়ার হয়েছে এটা 2000 ইয়ার পরে, মানে 4 বছর, এই যে এখন 4 বছর পর থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আসলে আল্লাহ আছে। অথচ আল্লাহ আছে যে এটা একসময় বলতাম, 2004 বা 4 বছর আগে বলতাম, কিন্তু তখন শুনে শুনে বলছি। আচ্ছা, আমি আপনার সাথে আপনার যে এই অনুভূতিটা, আপনার যে অনুভূতিটা সেটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ আপনার এই অনুভূতিটা আছে। ঠিক একই ভাবে একজন পীরের ভক্ত যখন এই যে বুম বুম আল্লাহু আল্লাহু করতে করতে অজ্ঞান হয়ে যায়, তারও ঠিক একই রকমের অনুভূতি আছে। তিনিও মনে করেন যে তার পীর বাবাটা সত্য পীর বাবা, সে কারণেই তিনি সেই অনুভূতিটা, সেই সুখটা পাচ্ছেন। এমনকি আফ্রিকার যে জঙ্গলে, যে আমি জানি না তার অনুভূতি কি, হ্যাঁ আমি তাদের আমি জানি না তার অনুভূতি কি, আমি মনে করি তাদেরও অনুভূতি আছে। এবং আফ্রিকার যে বুঙ্গা বুঙ্গা দেবতার চারপাশে ঘিরে যে লোকটা ন্যাংটা হয়ে নাচে, ন্যাংটা হয়ে ঘোরে এবং বুং 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 তাণ্ডব নৃত্য চালায়, আফ্রিকানদের যে নৃত্যটা হয় রং টং মেখে, তিনি যে নৃত্যটা করেন তিনিও খুব শ্রদ্ধা এবং ভক্তি নিয়েই এই নৃত্যটা করেন, এই বিষয়ে আমি নিশ্চিত। আপনি যে শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে ধর্ম পালন করেন এই বিষয়ে আমার কোনো সমস্যা নাই, এটা আপনি করতে পারেন। আপনার যদি স্পিরিচুয়াল কোনো ব্যাপার থাকে আল্লাহ বা ঈশ্বরের সাথে, যদি আপনার স্পিরিচুয়াল কোনো সম্পর্ক থাকে বা ব্যাপার থাকে, আপনি করতে পারেন। কিন্তু আমরা শুধু আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি যেই কাজটাই করেন একটু বিচার বুদ্ধি ব্যবহার করে, আপনার মানবিক বোধ বিবেক যুক্তি এগুলো ব্যবহার করে করেন, আমার মনে হয় সেইটাতে আনন্দ বা সেটাতে সুখটা আপনি আরো ভালো পাবেন। সেটাতে আপনি ধরেন আমাকে কেউ বললো যে 5 বছর পরে আমাকে অনেক সুন্দরী 5টা মেয়ে দেয়া হবে, এবং সেই 5টা মেয়ের কথা ভেবে আমি অনেক সুখ পেলাম, আমার অনেক ভালো লাগলো, 5টা সুন্দরী মেয়ে পাবো, আমার খুব ভালো লাগলো শুনে। কিন্তু সেই আশ্বাসটা সত্য নাকি সত্য না সেই জিনিসটা আমি বিচার করতে গেলাম না, বিচার বিবেচনা না করেই আমি বিশ্বাস করলাম এবং মনে মনে স্বপ্ন দেখলাম, সুখ স্বপ্ন দেখলাম যে 5টা সুন্দরী মেয়ে আমার ঘরের ভিতরে, তাদের সাথে আমি খুব সুন্দর সময় কাটাচ্ছি, গান গাচ্ছি, নাচতেছি, অনেক কিছু করতেছি, চুমু দিচ্ছি, এগুলো এগুলো আমি ভাবলাম, ভেবে আমি সুখ পেলাম। কিন্তু এই সুখটার চাইতে আমার মনে হয় জরুরি হচ্ছে যে 5 বছর পর আমি আসলে সেরকম কিছু পাবো কিনা, এই ধরনের আশ্বাসটা আসলে সত্য কিনা সেটা বিচার করে দেখা। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমি আরেকদিন যুক্ত করবো, আরেকদিন আলাপ করবো। জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আসিফ ভাই ভালো থাকেন, যেমন যেমন খুশি তখন থাকেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভাই ভাই ভালো থাকবেন, শুভকামনা রইল, শুভরাত্রি। ওকে ভাই, সবাইকে আজকে শেষ করছি, আজকে সবাইকে মানে দ্রুত শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। আর মোটরসাইকেল ডায়েরি বইটার নাম হচ্ছে মোটরসাইকেল চিকিৎসক, পেশা চিকিৎসক, উনি সম্ভবত মেডিকেল কমপ্লিট করেননি, মেডিকেল স্টাডি কমপ্লিট করেননি। আচ্ছা ভালো থাকবেন সবাই, আজকের জন্য শুভকামনা, শুভরাত্রি।